প্রায় আধ ঘন্টা হয়ে গেল আমি খাটে বসে আছি আমার পাশে বসে আছে আহিয়ান আর সামনে ইতি আর আকাশ ভাইয়া তারা দুজনের দিকে আমি চোখ তুলে তাকাতে পাচ্ছি না শুধু নিচের দিকে তাকিয়ে আছি কিভাবে তাকাবো ইতি যে অনেকটা কষ্ট পেয়েছে আমি জানি কিন্তু আরেকজন উনি তো এমন ভাবে বসে আছে যেন কিছু হয়নি কতক্ষণ ধরে বসে ফোনেট মধ্যে ঢুকে আছে এত শান্ত হয়ে বসে আছেন কিভাবে এটাই আমার ভাবনার বাইরে আরো কিছুক্ষণ পর একটা সার্ভেন্ট এসে চা দিয়ে গেল বোধহয় মা পাঠিয়েছেন উনার এবার একটু নড়েচড়ে বসলেন এক চা নিয়ে তাতে চুমুক দিল এন আমি আর চোখে উনাকে দেখলাম অতঃপর উনি এক কাপ চা আকাশ ভাইয়ার সামনে ধরে বলল এইনে চা খেয়ে মাথা ঠান্ডা কর আমি অবাক হয়ে গেলাম এত শান্তভাবে উনি কিভাবে বললেন মনে হচ্ছে এতক্ষণ বসে শুধু ভাবল কিভাবে কি বলবে আকাশ ভাইয়া ও শান্ত গলায় বললেন চা খেয়ে মাথা ঠান্ডা হবে না তাহলে ঘরে আছে আমি নিয়ে আসব আকাশ ভাইয়াও এইবার অবাক হলেন কি বললেন বুঝতে পারলেন না উনি আবারও বললেন ওটা খেলে সর ওট ও কারময় হ্রস্য ই কার তোর মাথা ঠান্ডা আর টেনশন হবে না ভাইয়া বলে ওঠেন সালা দিন ধরে আসতে চাইলাম আনলি না আর এখন এসব বলছিস ইতি এতক্ষণ শান্তভাবেই ভাবেই সব শুনছিল এখন বলে ওঠে কেন আসতে আকাশ ভাইয়া একটু থতমতো খেয়ে যান উনি এবার হেসে দেন আকাশ ভাইয়া একটা শুকনো ঢোক দিলে বলে আরে আড্ডা দিতে আসতাম কিন্তু এই আহি র বাচ্চা আসতে দিত না বলতো আজ না অন্য দিন শালা এটা বলেনি ঘরে বউ আছে তাই নিয়ে যেতে পারব না আমি লজ্জায় মাথা আবারও নিচু করে ফেললাম আমার জন্য উনি কি না কি করেছেন আমি তো এইসব কিছুই জানতাম না আহিয়ান বলে উঠে আরে এটা নিয়ে এত কথা বলার কি আছে বিয়ে তো সবাই করে আকাশ ভাইয়া বলেন আমি কবে বললাম বিয়েটা শুধু তোর জন্য ই তাও লুকিয়ে ই করতে হবে কিন্তু কথা হচ্ছে বিয়ে করেছিস সেটা কেন বলিস নি লুকিয়ে রাখলি কেন কি করব তোরা তো আগেই থেকে ভূতনিকে নিয়ে আমার পিছনে লেগে থাকতি এখন বিয়ে করেছি জানলে আরো কত কথা শোনাতি তাই বলেনি ভাইয়া কিছু বলবে তার আগে ইতি বলে উঠে ভূতনিটাকে নিহা উনি মাথা নাড়ান ইতি এবার আমার দিকে তাকিয়ে বলে একদম ঠিকঠাক নাম দিয়েছে আকাশ ভাইয়া আর উনি হেসে দিলেন কিন্তু ইতি গম্ভীর গলায় আবার বলতে শুরু করে আচ্ছা তুই আমাকে কেন বলিস নি বলতো আমাকে বললে কি হতো আমি তো আর নীতি না যে তোকে পানিশমেন্ট দিতাম আমি মুখ বন্ধ করে বসে আছি ইতি এবার উনাকে বলে আর ভাইয়া আপনিও কত হেল্প করলাম আপনার আপনি আর আপনি আমাকে এভাবে ঠকালেন হেল্প করার কথা শুনে আমি খানিকটা অবাক হলাম মুখ তুলে ওনাদের দিকে তাকালাম তিন তিনজন চুপ আমি আরো অবাক হলাম ইতিকে জিজ্ঞেস করতে নিলাম তার আগে আহিয়ান বলে উঠল কিন্তু তোরা কিভাবে আমাদের ধরলি তোরা কিভাবে জানলি এইসব আকাশ বলে ওঠে জানলাম কোথায় সন্দেহ করলাম আমার সন্দেহ অনেক আগে থেকেই ছিল যেদিন তুই আমাকে বাসায় আসতে দিসনি সেদিন আর ইতি ইতি বলে উঠে নিহাকে কত বললাম বরের ছবি দেখা ও কখনো দেখাত না তাই সন্দেহ হচ্ছিল কে এই বর কিন্তু ভাইয়ার কথা আমার মাথায় আসেনি যখন সেদিন তোদের পাশাপাশি রেস্টুরেন্টে বসে থাকতে দেখি আর ঝগড়া করতে দেখি তখন মনে হচ্ছিল আকাশ ভাইয়া বলে তার মধ্যে তোর বলে উঠা আমার মা এত খারাপ না যেখানে আমরা নিহার শাশুড়ি কথা বলছিলাম অতঃপর আমি ইতি প্ল্যান বানালাম প্ল্যান মতো নিহার ফোন সাইলেন্ট করে শপিং এ নিয়ে যাওয়া আর এদিকে তুই চিন্তা করলে তোকে আরো বাড়িয়ে বলা দিনকাল ভালো না কিছু হয়ে যেতে পারে এরকম যখন তুই বের হয়ে ইতিকে ফোন করলি তখন ইতি আমায় মেসেজ করল আর আমি সেখানে পৌঁছে গেলাম আর তোমাদের হাতে নাতে ধরলাম আমি আর উনিহা করে উনাদের কথা শুনছি কি বলছে ওরা এত কিছু করল ওরা আর আমরা কেউ কিছু ভাবেনি আকাশ ভাইয়া বলে ওঠে কিন্তু আর যাই হোক আহি কিন্তু সেই ভাবে নিহাকে চোখে হারায় ভার্সিটিতে সারাক্ষণ নজর শুধু নিহার দিকেই থাকত আমি তো প্রথমে প্রেম টেম কিছু ভেবেছি আবার নিহার বিয়ে হওয়াতে সেটা বাদ দিলাম ইতি বলে উঠে কিন্তু কে জানতো ওদের ভালোবাসায় ফোরন ফুটতেও শুরু হয়ে গেছে আর সেটা বিয়েতেও চলে গেছে আমি আর উনি একসাথে বলে উঠি এরকম কিছু না ওরা দুজন হা করে তাকিয়ে থাকে আমাদের দিকে আমি বলে উঠি আমাদের মাঝে এরকম সম্পর্ক না আগে ছিল না এখন আছে উনি বলে উঠে আর কখনো হবেও না ঠিক বলেছেন আপনার মতো একটা ছেলেকে আমি কখনো ভালোবাসব না তোমার মতো একটা ভূতনিকে আমিও কখনো ভালোবাসব না ঠু আকাশ ভাইয়া বলে ওঠে আরে আরে রাখো তোরা এত ঝগড়া করিস কিভাবে তোরা ইতি বলে উঠে ভালো না বাসলে বিয়ে করলি কেন ইতির কথায় আমি চুপ হয়ে গেলাম কিন্তু কেন বলে দি আমাদের বিয়েটা কিভাবে হয়েছিল আমি উনাকে বিয়ে করতে চাইনি উনি জোর করে বিয়ে করেছে আমাকে আর তার কারণ আমার কাছে আজও অজানা আমি মাথা নিচু করে হাত মুষ্টিবদ্ধ করে আছি কিছুক্ষণ নিরবতার পর উনি বলে উঠে বিয়েটা আমি করেছি আর তোরা এত ভাবিস না আমি তোদের ট্রিট দিয়ে দেব আকাশ ভাইয়া বলে সেটা তোমাকে দিতেই হবে না হলে আমরা ছাড়ছি না উনি বলে উঠে হুম দেব দেব এখন চাখা ইতি এবার এসে আমার হাত ধরে দাঁড় করিয়ে বলে ওঠে আচ্ছা তোকে এইবারের জন্য মাফ করলাম কিন্তু এখন ভাবনা শুধু কালকের দিনের অপেক্ষা নীতির মুখে ঝামা ঘষে দিব একদম এতদিন শুধু কথায় কথায় আমার আহি করত না এখন দেখব ওর মুখ কোথায় থাকে যখন জানবে আহিয়ান ভাইয়ার বউ তুই তখন ওর মুখ দেখার মতো থাকবে আমি ইতিকে বলে উঠি না বলার দরকার নেই তুই কিছু বলবি না কাউকে আমার কথায় সবাই অবাক হয়ে আমার দিকে তাকিয়ে থাকে ইতি কিছু বলতে যাবে আমি তার আগে বলে উঠি আমি মানা করেছি ব্যাস আর কিছু জিজ্ঞেস করিস না প্লিজ বলেই চলে আসলাম ওখান থেকে ইতি আমার পিছন পিছন আসলো আমি এসে রান্নাঘরে ঢুকলাম ইতি আমার ঘরের দিকে হাত রেখে বলে কি হয়েছে তোর এমন করছিস কেন আমি শান্ত গলায় বলি ইতি তুই জানিস না বিয়েটা কিভাবে হয়েছে আর আমি উনার বউ এটা জানলে সবাই উনাকে নিয়ে হাসাহাসি করবে আজব তো হাসাহাসি কেন করবে আমাকে মানায় না উনার সাথে আর তাছাড়া তাছাড়া কি কিছু না বাদ দে লুকাতে চাইছিস আচ্ছা থাক যখন তোর মন চাইবে বলিস আমি শুনব ইতির কথার উড়ে আমি একটা মুচকি হাসি দিলাম রাতে বেকনিতে দাঁড়িয়ে আকাশ দেখছি রাতের আকাশ ভালোই লাগছে দেখতে রাতের ঠান্ডা বাতাস ছুঁয়ে যাচ্ছিল আমায় হঠাৎ পাশে উনার উপস্থিতি অনুভব করলাম খানিকক্ষণ দুজনেই নীরব ছিলাম উনি বলে উঠেন ওরা জেনে গেছে তুমি এখনো কেন লুকাতে চাইছ আমি কিছু লুকাতে চাইছি না তাহলে কেন না বললে নীতিকে বলতে অনেক অপমান করে ও তোমায় তুমি বললে ও তোমায় কিছু বলবে না আচ্ছা আপনি আমায় বলবেন বিয়ের কারণটা তাহলে আমি বলবো আমার কথায় উনি চুপ হয়ে গেলেন সবসময় এমনই করেন উনি বিয়ের কারণ জিজ্ঞেস করলে উনি কিছু বলেন না শুধু বলেন সব কারণ জানতে হয় না আজও তাই বলে চলে গেলেন আমি ওখানেই নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম পরদিন ভার্সিটিতে ফুট করে ইতি আমাকে টানতে টানতে কোথায় নিয়ে যেতে লাগল কিন্তু কোথায় সেটা বলছে না খেয়াল করলাম ইতি আমাকে উনার কাছে নিয়ে যাচ্ছে সেখানে উনার সব বন্ধু রাও আছে নীতি টিনা আনিকা নাহান আকাশ আর আনাফ ভাইয়া উনি মাঝখানে ফোন হাতে নিয়ে দাঁড়িয়ে আছে ইতি আমাকে নিয়ে উনার পাশে দাঁড়াল সবাই অনেকটা অবাক আকাশ ভাইয়া বলে উঠল তো আমাদের ফ্রেন্ড সার্কেলের নতুন ফ্রেন্ড নীতি বলে উঠল হাই নিহা ওয়েলকাম আমাদের ফ্রেন্ড সার্কেলে তোমাকে আমি খানিকটা অবাক হলাম বিয়ের কথা বলবো না এভাবে ফাঁসালো আমাকে ইতি ইতি বের করে হাসছে টিনা বলে উঠে একজন ফ্রেন্ড আরেকজন ভাবি তাই না ইতি বলে উঠে আমি তোমার ছোট নাম ধরে ডাকলেই হবে আনিকা বলে ওঠে তা ঠিক আছে কিন্তু আকাশের পছন্দ দেখে আমি আসলেই অবাক ইতি হেসে বলে উঠে কি বল এতটুকুতেই অবাক এর বেশি কিছু হলে তো মেনে নিতে পারবে না দেখা যাচ্ছে নীতি বলল মানে ইতি বলে উঠে না কিছু না এমনই বললাম আর কি আমি বলে উঠি আচ্ছা আমরা যাই আমাদের ক্লাস আছে ইতি চল বলেই সেখান থেকে ইতিকে নিয়ে আসলাম আসবার আগে উনার দিকে একবার তাকালাম কিন্তু উনার চোখ ফোনের দিকে কয়েকদিন পর ঘরে কোলে বালিশ নিয়ে সোফায় বসে আছি পাশেই একটা নতুন ফোন কাল কিনে দিয়েছেন উনি ফোনে কি জানি ঘাটাঘাটি করল জানি না আমি আমার ভাবনা গত কালকের ঘটা ঘটনা নিয়ে প্রায় এই কয়েকদিন আমি ভার্সিটিতে উনার সাথে থাকি নীতি আর ওর বন্ধুরা ব্যাপারটা ভালোভাবে ন্যায় না দেখেই বোঝা যাচ্ছে না কিন্তু কিছু বলছেও না যাই হোক এতে আমার কি কিন্তু গতকাল গতকাল আমরা সবাই মিলে রেস্টুরেন্টে গিয়েছিলাম আমি এক পাশেই দাঁড়িয়েছিলাম সবাই বসছিল একে একে ইতি আমাকে টেনে এক পাশে বসাল আর উনিও এসে আমার পাশে বসলেন আমি তো বোকার মতো সবার মুখ দেখতে লাগলাম শুধু তিতাই খাবার মুখে লেখেছিল বলে টিস্যু দিয়ে পরিষ্কার করে দিয়েছে তবে সেটা আমার কাছে খুব মজা লাগছিল কারণ নীতি র মুখটা দেখার মতো ছিল মনে মনে হাসতে থাকি নীতির সামনে উনি আমাকে কেয়ার করলে ভালোই লাগে তবে জানি নীতি শুধু সুযোগ খোঁজার অপেক্ষায় আছে যখন আমাকে একা পাবে সব অসুল নেব এসব ভাবতে থাকি তখন কেউ আমার হাত ধরে টান দেওয়ায় আমার ভাবনায় ছেদ ঘটে তাকিয়ে দেখি উনি খুব ব্যস্ত মনে হচ্ছে উনাকে এসেই আমার হাত ধরে বলল তাড়াতাড়ি উঠো এ যেতে হবে অবাক হয়ে আপনি এখন এভাবে হঠাৎ করে কোথা থেকে আসলেন আর আসলেন তো আসলেন এত তাড়াহুড়ো কেন করছেন আরে করছি কি আর সাধে আনিকার বাবা আনিকার বিয়ের শোকে অসুস্থ সব দেখাশোনার দায়িত্ব দিয়েছে আমাকে আমি নাও করতে পারছি না যাই হোক পরশু গায়ে হলুদ তোমার কেনাকাটা করার কিছু নেই আমি কাল কোনো মতে যেতে পারবো না অনেক কাজ আছে আমার তাই বলছি এখন চলো আচ্ছা সমস্যা নেই আমি ইতির সাথে চলে যাব আমার আছে আমার শপিং করতে হবে চলো বললেই হতো আপনার শপিং করবেন এত ভালো মানুষই দেখান কেন সবসময় তুমি ভূত নিতাই উঠু না দেরি হচ্ছে আরে বাবা এত তারা দিচ্ছেন কেন অতঃপর আমি উঠে আয়নার সামনে দাঁড়াতে গেলাম হঠাৎ উনি আমাকে ঘুরিয়ে দুহাত আমার গালে রেখে তোমাকে বেশ সুন্দর লাগছে এখন আর আয়না দেখা লাগবে না চলো মেয়েরা আয়নায় দেখলে আর উঠতে চায় না কি কিন্তু উনি আমার কথা না শুনে আমাকে টানতে টানতে নিচে নিয়ে গেলেন আমার কোনো কথাই শুনছেন না গাড়ির কাছে আসতে আমি কোনো মতে হাত ছাড়িয়ে বললাম আরে দাঁড়ান দাঁড়ান কি করছেন আমার চুল সব এলোমেলো হয়ে আছে আরে নেই অনেক সুন্দর লাগছে তোমাকে পুরোই ভূতনি ভূতনি ধুর দুই মিনিট দাঁড়ান আমি আসছি চলে আসতে নিলাম উনি আবারও আমার হাত ধরে বললেন সত্যি অনেক সুন্দর লাগছে যেও না প্লিজ আরে শুধু দু মিনিট যাব আর আসব আমাকে নিজের কাছে টেনে নিজেকে দেখবে তো শুধু দাঁড়াও উনি নিজের সানগ্লাস বের করে নিজের চোখে দিয়ে বলল দেখো অনেক সুন্দর লাগছে তোমায় অনেক সুইট অনেক কিউট এখন চলো বলেই আমাকে টেনে গাড়িতে বসিয়ে দিল উনার এসব কাণ্ড দেখে খুব হাসি পাচ্ছিল আমার মিটিমিটি হাসছিলাম আমি উনি গাড়ি ড্রাইভ করতে করতে বললেন আচ্ছা আনিকার বিয়ের উপহার কি দেব বলতো আপনার ফ্রেন্ড আপনি জানেন বাট মেয়ে তো তুমি না। তাহলে বিয়ের পর কোথায় ঘুরতে যাবার ব্যবস্থা করুন সেটা আকাশ করবে জানো আনিকার একটা গাড়ি খুব পছন্দ হয়েছে মার্কেটে নিউ এসেছে ওইটা গিফট করব হুম করতে পারেন আনিকা আপু খুশিও হবে অনেক হুম ঠিক বলেছ অতঃপর আমরা দুজনেই শপিং মলে পৌঁছালাম উনি আমার হাত ধরে হেঁটে নিয়ে যাচ্ছিলেন আমি উনার দিকে তাকিয়ে আছি হঠাৎ দেখলাম উনার মুখ কেমন মলিন হয়ে গেছে উনি হাঁটাও থামিয়ে দিল আমি তখন সামনের দিকে তাকালাম উনার এমন নিস্তব্ধতা দেখে আমি সামনে তাকালাম দেখি একটা মেয়ে দেখতে খুব স্মার্ট আর অনেক সুন্দরী নীতির থেকেও তার সাথে একটা ছোট বাচ্চাও আছে দেখে মনে হচ্ছে চার কি বা পাঁচ বছর হবে উনি তার সামনে হাঁটু গেড়ে কথা বলছেন আমি উনার দিকে তাকালাম দেখি উনার কপালে ছোট্ট ছোট্ট বিন্দু জমাট হচ্ছে উনি আমার হাত আরও শক্ত করে ধরলেন আমিও তাকিয়ে আছি তাদের দিকে আমি উনাকে জিজ্ঞেস করে কারা এরা আপনি চিনেন তাদের আমার কথায় উনি উত্তর না দিয়ে তাকিয়ে আছে কিছুক্ষণ পর একটা লোক আসল তাদের কাছে লোকটার অবস্থা আসলেই বেহাল এক হাতে ছোট একটা শিশু আর অন্য হাতে অনেকগুলো শপিং ব্যাগ তার পিছে পিছে শার্টের নিচ ধরে আসছে আরেকটা বাচ্চা ওকে দেখতে হুবহু ওই মেয়েটার বাচ্চার মতো মনে হচ্ছে জম তার মানে এই লোকটা মেয়েটার স্বামী আর ওদের বাবা এবার উনার দিকে তাকালাম দেখি উনার চোখ বড় বড় হয়ে গেছে সাংঘাতিক ভয় পেয়েছেন উনি আমি আবার উনাকে জিজ্ঞেস করলাম কি হল উনি সাথে সাথে আমাকে নিয়েই অন্য দিক দিয়ে চলে গেলেন আমি বলতে লাগলাম আরে এখানে কোথায় যাচ্ছেন এটা তো বাচ্চাদের কালেকশন আমাদের তো ওখানে যাবার কথা চুপ করো তুমি আমি ওনার হাত ছেড়ে সামনে দাঁড়িয়ে বলি ভয় পেয়ে আছেন ভ্রু কুচকে বললেন ভয় কেন পাব তাহলে এভাবে চলে এলেন কেন মেয়েটাকে চিনেন আপনি না চিনি না চলো এখন বলেই চলে যেতে নিলেন আমি বলে উঠি তাহলে আমার কেন মনে হচ্ছে এটা আপনার এক্স এক্সক্রাশ উনি দাঁড়িয়ে গেলেন পেছনে ফিরে বললেন অনেক বেশি কথা বলো তুমি বলেই হাঁটতে লাগলেন আমি দৌড়ে তার পাশে হাঁটতে হাঁটতে বলতে শুরু করি তার মানে এটা সত্যি ই আপনার এক্স ক্রাশ বলেই হাসতে লাগলাম উনি কিছু বলছেন না কিন্তু অনেক বিচলিত লাগছে উনাকে দেখতে আমি আবার বলতে শুরু করি কিন্তু বলতে হবে আপনার এক্স ক্রাশ কিন্তু সত্যি ই সুন্দরী অনেক সুন্দর তিনি আর তার বাচ্চারাও দুটো জমো আর একটা ছোট কিউট বাচ্চা আচ্ছা একটা কথা ভাবুন তো যদি ওই লোকের জায়গায় আপনি থাকতেন তো তাহলে এতদিনে তিন বাচ্চার বাবা হয়ে যেতেন ওর হাত ধরে জোরে জোরে হাসতে লাগলেন উনি কোনো কথাই বলছেন আমি এবার উনার সামনে দাঁড়িয়ে বলি কিছু বলছেন না যে কি হলো। কথাগুলো কিন্তু সত্যি এমনেতে ওখানে আপনাকে ইমেজিং করতে মন্দ লাগছে না হঠাৎ উনি আমার দুই বাহু চেপে বলেন ফাজলামো বন্ধ করো কেন কষ্ট লাগছে দিন দিন পাকনা ভূতনি হয়ে যাচ্ছ হ্যাঁ এখন সত্যি কথা বললেই তো আমি ভূতনি না তোমার ইচ্ছে হলে এখানে দাঁড়িয়ে বক বক করো আমি গেলাম বলেই হাঁটতে লাগলেন আর আমি উনার পিছনে পিছনে দৌড়াতে লাগলাম শপিং করে আমি ব্যাগ গোছাতে গোছাতে আসতে থাকি তখন হুট করেই কারো সাথে ধাক্কা খেয়ে সব ব্যাগ পড়ে যায় তাকিয়ে দেখি একটা ছেলে আমার দিকে হা করে তাকিয়ে আছে আজব তো সরি টরি কিছু না বলে হা করে তাকিয়ে আছে বিরক্ত লাগছে কিন্তু কিছু বললাম না নিজেই ব্যাগগুলো তুলতে লাগলাম তখন ছেলেটার বোধ হল সে আমার সাথে ব্যাগ তুলতে তুলতে বলে সরি মিস আমি খেয়াল করিনি ইট শোকে কিন্তু আমি মিস না মিসেস বলেই তার হাত থেকে ব্যাগগুলো নিলাম ছেলেটা বলল তাতে কি যায় আসে যার আসে তার আসে আনিওয়ে ধন্যবাদ বলেই চলে আসতে নিলাম ছেলেটা পিছ বলল ওয়েলকাম মিসেস আমি একবার ভাবলাম পিছনে তাকাবো কিন্তু ছেলেটার হাবভাব ভালো না তাই আর তাকালাম তখনই উনি আসলেন এসে আমার হাত ধরে নিয়ে গেলেন উনি নিজের জিনিস কেনার কথা বলে আমার জন্য একগাদা কিনলেন কিন্তু সেটা উনার পছন্দের দুজনেই এসে গাড়িতে বসলাম আমার মাথায় আবারও উনার এক্স ক্রাশের কথা ঘুরপাক খাচ্ছে আমি মিটিমিটি হাসতে লাগালাম উনি গাড়ির সিটবেল বাদ ছিলেন আমি উনার দিকে ফিরে বলি আচ্ছা আপনি নিজেকে ওই লোকটার জায়গায় ইমেজিং করেছিলেন তো ভালোই হতো না তাহলে আপনি এতদিনে তিন বাচ্চার বাবা হয়ে যেতেন ইশ উনি হঠাৎ আমার ঠোঁটে আঙ্গুল দিল আমি চুপ হয়ে চোখ বড় বড় করে উনার দিকে তাকিয়ে আছি উনি বললেন চুপ আর একটা কথা না ঠিক আছে অনেক বলেছ এখন চুপ উনার কথায় আমি মাথা নাড়লাম উনি হাত সরিয়ে নিলেন আমি গাড়িতে চুপচাপ বসে পড়লাম কারণ আমার শরীর কাঁপছে উনি আবার আমাকে ছুঁয়েছেন আমার একদম ই ভালো লাগছে না হঠাৎ উনি আমার সামনে একটা চকলেট রেখে বললেন খাও না হলে তোমার মুখ ব্যথা করবে আমি হেসে উনার থেকে চকলেট নিয়ে খেতে শুরু করলাম আজ আনিকার গায়ে হলুদ ভার্সিটিতে যাওয়া হয়নি হয়নি বলতে আহিয়ান যায়নি তাই আমাকেও যেতে দেননি ঘরে একা একা বসে আছি উনি গেছেন আনিকার বাসায় হঠাৎ করেই ফোন বেজে উঠল স্কিনে তাকিয়ে দেখি ইতি কল করেছে আমি রিসিভ করে খানিকক্ষণ কথা বললাম ও বলল এখন আমার বাসায় আসবে আর বিকালে আকাশ ভাইয়া আমাদের নিয়ে যাবে যাক ভালো এখন ওর সাথে বক বক করে সময় কেটে যাবে বিকালে আমি রেডি হয়ে বসে আছি কিন্তু ইতি ম্যাডামের সাজা এখনো হয়নি প্রায় দু ঘন্টা হলো বসে সাজগোজ ই করছে আমি সেই কখন শাড়ি পরে বসে আছি খানিকক্ষণ পর ইতি আয়ানার সামনে থেকে উঠল নাহ বেশ লাগছে ওকে হলুদ রঙের স্লিক একটা শাড়ি মুখে একটু মেকআপ মাথায় ফুলের খোপা দারুন আমি ওর সামনে দাঁড়িয়ে কানের পিছনে কাজল লাগিয়ে বলি আজ যেন কারো নজর না লাগে তোর ওপর ইস ভাইয়া তোর প্রেমে আজ ফিদা হয়ে যাবে হ্যাঁ তা তো হবে কিন্তু আজ আমার ভাইয়া হয়তো অন্য মেয়ের প্রতি ফিদা হবে এই কথা শুনে আমি আর ইতি দরজার দিকে তাকালাম দেখি আপু দাঁড়িয়ে আছে আপু হেসে ভিতরে ঢুকলেন অতঃপর বলতে শুরু করলেন মাসা আল্লাহ ইতিকে সত্যিই বেশ সুন্দর লাগছে কিন্তু নিহা তুমি এত সাদা মাটা কেন আপু আমার এমনই ভালো লাগে তাই বলে এমন চোখে কাজল নেই ঠোঁটে রং নেই চুলে ফুল নেই এমন কেন তুমি তো আমার ভাইয়ের মান সম্মান খাবে মনে হচ্ছে ইতি বলে উঠে আপু এখন তুমি বোঝায় আমি হাঁপিয়ে গেছি বোঝাতে বোঝাতে সেটাই তো দেখছি কিন্তু শাড়িটা বেশ তবে তোমার সাজের সাথে মানাচ্ছে না বস এখানে আচ্ছা আহি তোমাকে অর্নামেন্টস কিনে দেয়নি হ্যাঁ দিয়েছে পরনি কেন পরব মানে একটু পর পড়তাম আর কি হয়েছে রাখো তোমার একটু পর আরে আপু সত্যি একটুট পর পড়তাম আমি আপু আমার হাতটা ধরে আয়নার সামনে বসিয়ে দিয়ে বলেন খানিকক্ষণ চুপ করে বস এখানে অতঃপর আমি আর কথা বললাম না তারা দুজন এবার আমাকে নিয়ে পড়ল তবে আমি বেশি সাজগোজ করব না আমাকে সাজাতে শুরু করল চোখে গাঢ় কাজল চুলগুলো খোপা করে ফুল বেঁধে দিল তার সাথে কিছু অর্নামেন্টস পরে আমি একদম রেডা বলেই উঠে দাঁড়ালাম আপু আমাকে আবার বসিয়ে দিয়ে বলেন লিপস্টিক লাগানো হয়নি বস আপু আমি আর কিছু দেব না আরে শুধু এটা দেব দিতে আট কতক্ষণ অতঃপর আমার ঠোঁটে হালকা করে গোলাপি রঙের লিপস্টিক দিয়ে দিল আকাশ ভাইয়া চলে আসল আমরা আনিকার বাসায় যাবার জন্য বের হলাম আনিকার বাসায় এসে গাড়ি থামল ওদের বাড়ি দেখে আমি অবাক পুরো বাড়িটা ফুলা দিয়ে ডেকোরেট করা বাড়ির ভিতর ঢুকতে যাব দেখি দরজোর সামনে উনি আসলেন আমার শাড়িটার সাথে ম্যাচ করে একটা হলুদ পাঞ্জাবি আর সাদা পাজামা খুব হ্যান্ডসাম লাগছে আজ তাকে কেন জানি না কিন্তু সত্যি খুব সুন্দর লাগছে উনাকে উনি এসে আমাকে ঠিক মতো এসেছ তো হুম চলো ভিতরে চলো আকাশ তুইও আয় বলতে গিয়ে তাকিয়ে দেখে দুজনেই সেলফি দিতে বয়স্ত আমি আর উনি হেসে দিলাম অতঃপর ওদের রেখে আমরা ভিতরে গেলাম কারণ ওদের অনেক দেরি হবে উনি আমাকে নিয়ে যাচ্ছেন আর বলতে শুরু করেন এত সেজেছ কেন সাজলাম কোথায় এই যে মাথায় ফুল তুমি তো কখনো চুল বাঁধো না আজ কেন বাঁধলে মন চাইল তাই না খুলে ফেল কেন ভালো লাগছে না কিন্তু এখানে কিভাবে এখানে আসো আমার সাথে বলে আমাকে একটা ঘরে নিয়ে গেলেন অতঃপর আমাকে পিছিয়ে ঘুরিয়ে আমার চুল দেখে ফুলটা খুলে ফেলল আমি চুলগুলো মাঝে সিথি করে নিলাম আমি তাকিয়ে বললাম ঠিক আছে এখন উনি মাথা নাড়লেন যার অর্থ না এখন আবার কি হল উনি পেছনে থেকে একটা কাঠগোলাপ বের করে আমার কানে গুজে দিয়ে বললেন এখন ঠিক লাগছে তোমায় পুরো খাটি ভূতনি আমি মুখ ভেংচি দিয়ে বেরিয়ে আসলাম ই সাপু কত সুন্দর করে খোপা করে দিল আর উনি সেটা খুলে ফেললেন ভাবতে ভাবতে হাঁটতে লাগলাম হঠাৎ কেউ আমাকে এই মিসেস বলে ডাকলো আমি খানিকটা অবাক হয়ে পেছনে তাকালাম দেখি ওই শপিং মলের ছেলেটা কিন্তু এখানে কি করে ছেলেটা আমার কাছে এসে জিজ্ঞেস করলো তুমি এখানে গেস্ট হিসেবে এসেছি ও আচ্ছা আর আমি আমি তো জিজ্ঞেস করেনি ওপস সরি হুম বাই আরে তো কে শুনে কার কথা আমি হেঁটে চলে আসলাম কি রকম গায়ে পড়া ছেলেটা আমি হাঁটতে হাঁটতে বাড়ির দ্বিতীয় তলায় এসে পড়লাম হঠাৎ করেই সামনে তাকিয়ে দেখি নীতি ওট এমনেতেই অনেক সুন্দরী তবুও আজ অনেক মেকআপ করেছে তাও সুন্দরী লাগছে তার সাথে টিনা প্রায় একই অবস্থা দুজনেই আমার সামনে দাঁড়ানো হঠাৎ নীতি বলে ওঠে খবর কি তোমার মানে আপু ইদানিং খুব বেশি ঘুরছ আহির সাথে কাল নাকি ওর সাথে শপিং করতে গিয়েছিলে নীতির কথা শুনে আমার চক্ষু চর আমি কি বলবো বুঝে উঠতে পারছিলাম না নীতি কিভাবে জানল আমি শপিং মলে গিয়েছিলাম তা আহিয়ানের সাথে ফুট করেই কেউ বলে উঠল কি এত ভাবছেন মিসেস আপনি হুম আমি এতক্ষণে আমি বুঝলাম আহিয়ানের কে বলল এই ছেলে ছেলেটা আহিয়ানকে চিনে এটা তো আমি জানতামই না ছেলেটা আবার বলল এখন কি আমার পরিচয়টা দেব কপাল কুচকে তাকালাম ছেলেটা হেসে বলল আমি তোমার ফ্রেন্ড টিনার ছোট ভাই বাট আমি আর তুমি সেম ক্লাস হঠাৎ নীতি বলে উঠল কাল ওই তো ছিল না আহির সাথে তুই ঠিক দেখেছিলি তো আমি কিছু বলবো তার আগে পেছনে থেকে ইতি বলে উঠে আপু শপিং মলে কিন্তু সবাই যায় হতেই পারে সেখানে দেখা হয়েছে এটা নিয়ে এত হাইপার হওয়ার কিছু নেই নীতি আর টিনা পিছনে ঘুরল আমি কিছু বললাম না কিন্তু নীতি কিছু বলতে চাইল তখন ইতি এসে আমার হাত ধরে ওদের সামনে থেকে নিয়ে গেল ওরা কিছু বলার সুযোগ পেল না ইতি আর আমি ছাদে যাচ্ছি কারণ গায়ে হলুদ ছাদে হবে ইতি বলতে শুরু করল তুই ওদের মুখে মুখে কথা বলতে পারিস না দেখবি একবার বললে আর কিছু বলবে না বাদ দে না আজকের দিনে ঝামেলার দরকার নেই কিন্তু ওরা করবে আমি সেদিন শুনেছি ওরা কিছু একটা করবে তাই তোকে বিয়েতে ইনভাইট করেছে তুই কি ভাবিস এমনে এমনে তোকে ওরা ইনভাইট করেছে তোকে বলে আম সবসময় আমার সাথে থাকবি বুঝলি আচ্ছা ঠিক আছে চল এখন ছাদে এসে দেখি মানুষে গম গম করছে চারদিক এক পাশে অনেক সুন্দর করে স্টেজ সাজানো সেখানে আনিকা আপু বসে আছে আমি দূর থেকেই দেখলাম আর কাছে গেলাম না হঠাৎ ইতি আমার মুখ ঘুরিয়ে নিজের কাছে নিয়ে বলল এটা তো আমি খেয়ালি করেনি চুলের ধরন তো এমন ছিল না ব্যাপারটা রে আবার এই কাঠগোলাপ সামথিং সামথিং মনে হচ্ছে কেন ঘোড়ার মাথা এমন কিছু না উনার ভালো লাগছিল না বলে উনি এমন করলেন এটা তেমন ব্যাপার না আচ্ছা তেমন ব্যাপার না তবে অন্য ব্যাপার তা আপনার স্বামী পরমেশ্বর কোথায় জানি না হঠাৎ দেখলাম উনি আসছেন তার হাতে একটা ক্যামারে হয়তো আনিকা আপুর ছবি তোলার জন্য এনেছে ইতি আমাকে খোঁচা মেরে বলল বা সেম সেম কালার হুমম ভালোই হ্যাঁ ভালোই তো আনিকা আপুর কাছে গিয়েছিলাম হেসেই কথা বলল আমার সাথে বলল আমি এসেছি বলে অনেক খুশি হয়েছেন তিনি ভালোই লাগল উনি ছবি তুলতে ব্যস্ত দূরে ওই ছেলেটাকে দেখলাম একবার দেখলাম বারবার এখানেই তাকিয়ে আছে বিরক্ত লাগছে হঠাৎ নীতি আপু এসে আমাকে বলল হলুদের থালা টানিয়ে আসতে গায়ে হলুদ হবে এখন হলুদের থালা উপাশে টেবিলে আছে এটা বলেই আপু চলে গেল মনে হচ্ছিল খুব তাড়াহুরই ছিল তাই আমি হলুদের থালাটা নিয়ে যেতে গেলাম ওখানে খুব ভিড় ছিল আমি থালা নিয়ে আসতে নিলাম হুট করেই মনে হলো কেউ ধাক্কা মারল আমি পড়ে যেতে নিলাম ভয় চোখ বন্ধ করে নিলাম খানিকক্ষণ মনে হল সব নিস্তব্ধ খুব চেনা চেনা গন্ধ আসছিল তাকিয়ে দেখি আমি ওনার বুকের মধ্যে আছি উনি হালকা ভাবে আমাকে ধরে আছে সবার নজর আমাদের দিকে থালাটা হাতেই আছে পড়েনি উনি আমাকে বলল ঠিক আছো তুমি আমি মাথা নেড়ে ঠিক হয়ে দাঁড়ালাম ইতি এসে আমার পাশে দাঁড়াল উনি ওখান থেকে চলে গেলেন পিছনে আমি সেই ছেলেটাকে দেখলাম মুখটা কেমন বেজার নীতি আমার হাত থেকে থালাটা নিয়ে গেল ইতি আমাকে টেনে এক পাশে নিয়ে গেল বলল এটা নাকি নীতি আর টিনা প্ল্যান ছিল তারা প্ল্যান করে ওই ছেলেটার কাছে তোকে ফেলতে চেয়েছিল কিন্তু মাঝে ভাইয়া এসে তোকে ধরে ফেলল ইতি কথা শুনে খুব রাগ হচ্ছিল কিন্তু কিছু বললাম না চুপচাপ থাকলাম গায়ে হলুদ শুরু হলো গান বাজনা চলতে লাগলো দেখলাম উনি গিটার হাতে নিয়ে গান শুরু করল নাচ শেষে সবাই আমি একটু একপাশে সরে গেলাম হঠাৎ কেউ আমার শাড়ির আঁচল ধরে টানল আমি ভাবলাম আহিয়ান তাই বললাম কি হয়েছে আপনার কিন্তু পরক্ষণেই টের পেলাম শাড়ির আঁচল নিজের দিকে টানছে বুঝতে পারলাম এটা আহিয়ান না কারণ আহিয়ান কখনো এমন করে না আমি সাথে সাথে শাড়ি ধরে পিছনে তাকালাম তাকিয়ে দেখি সেই ছেলেটা আমি হা করে তাকিয়ে আছি কারণ পিছনে আহিয়ান দাঁড়িয়ে আছে ছেলেটাকে মারতে মারতে স্টেজের সামনে নিয়ে আসে আহিয়ান ছেলেটাকে অনেক মারছে নুনি ছেলেটার মুখ দিয়ে রক্ত পড়ছে তবুও মারছে নুনি উনাকে দেখে আমি মারাত্মক ভয় পেয়ে গেছি টেবিলের সাথে ঠেসে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছি ইতি আমার পাশে দাঁড়ানো ছেলেটার অবস্থা খারাপ হতে থাকে আকাশ নাহান আনাফ ভাইয়া আসে উনাকে থামাতে কিন্তু উনি থামতেই চাইছেন না টিনা আর নীতি এসে ছেলেটাকে ধরে আকাশ আহিয়ানকে একটা ধাক্কা মারে উনি কিছুক্ষণর জন্য থামে আকাশ ভাইয়া আহিয়ানের কাছে গিয়ে জিজ্ঞেস করে কি হয়েছে উনি এক দৃষ্টিতে সেই ছেলেটার দিকে তাকিয়ে আছে ছেলেটাকে আজ মেরে ফেলবে বলে মনে হচ্ছে আকাশ ভাইয়া আরও কয়েকবার জিজ্ঞেস করার পর উনি দাঁতে দাঁত চেপে বলেন নিহা শাড়ির আঁচল ধরেছে আকাশ ভাইয়া আহিয়ানের কথা শুনে হতবাক হয়ে যায় শুধু আকাশ ভাইয়া না অলমোস্ট সবাই সবার আগ্রহ এখন আমি আকাশ ভাইয়া বলেন আহি তুই আগে শান্ত হ আমি পুলিশকে ফোন করছি উনি এই ব্যাপারটা দেখবে তুই এসবে জড়িয়ে যাস না জোরাবো না মানে কি বলছিস তুই তুই বুঝতে পারছিস ওর সাহস কত অনীহা র সাথে বেয়াদবি করেছে নোংরামি করার চেষ্টা করেছে আর তুই আমাকে শান্ত হতে বলছিস চেচিয়ে আহি তুই এর মধ্যে নীতি বলে উঠে আহি তুই এটা কিভাবে বলতে পারিস শুধু ওর দোষ নীতি কথায় সবাই এখন তাকিয়ে আছে নীতি র দিকে এমন কি আমিও আহিয়ান তাকিয়ে আছে নীতির দিকে আকাশ ভায়া বলে ওঠে নীতি তুই কি বলছিস নীতি রেগে আহিয়ান এর সামনে এসে দাঁড়িয়ে বলে ভুল কিছু বললাম বল আমায় একটা ছেলে একটা মেয়ের কাছে তখন ই যেতে পারে যখন মেয়েটা যেতে দেয় তাই নয় কি উনি শান্ত গলায় বললেন নীতি যা জানিস না সেই ব্যাপারে কথা বলিস না নীতি বলতে শুরু করে ও আচ্ছা তাহলে তুই বলতে আমি অন্ধ ইনফেক্ট আমরা সবাই অন্ধ তাই কি আচ্ছা একটা কথা বল নিহাত ও বিবাহিত তাহলে ওর হাজবেন্ড কোথায় সবসময় তো দেখি তোর সাথে চিপকে থাকে এমন কি একটু আগে তোর সাথে কিভাবে নাচছিল তাও সবাই দেখেছে তাহলে এই ছেলেটাকে যে ও নিজে উসিলায় নিয়ে যায়নি তুই বলতে পারবি আমায় সেটা বল আহি একটা চরিত্রহীন মেয়ের পাশে তুই এভাবে দাঁড়ালি কিভাবে বল ওর কি আদৌ বিয়ে হয়েছে কিনা এতে আমার অনেক সন্দেহ আছে আর এছাড়াও এই মেয়ের চরিত্র নিয়ে আমার আগে থেকেই অনেক সন্দেহ ছিল আমি বলছি আহি এই মেয়ে তোকে ফাঁসাচ্ছে আর কিছু না তোকে ভুলভাল বুঝিয়ে ওকে মার খাইয়েছে ব্যাস নীতি কথা শুনে সবাই থমকে আছে আহিয়ান চুপ হয়ে আছে আমার চোখে পানি আর থামছে না আমি এক পাশে দাঁড়িয়ে কেঁদেই যাচ্ছি সবাই তাকিয়ে আছে আমার দিকে সবাই আমাকে নিয়ে কথা বলা বলি করছে ইতি কিছু বলতে চাইলে নীতি তাকে থামিয়ে আবার বলতে থাকে ইতি প্লিজ তুমি কিছু বলো না তুমি তোমার ফ্রেন্ড এর সাপোর্ট টানবে এটা আমরা সবাই জানি কিন্তু আহি তুই তুই কেন এই মেয়ের সাপোর্ট করিস বল কি হয় এই মেয়ে তোর চিনিস তো এই কয়েকদিন এর মধ্যে এই মেয়ে তোর মাথায় কি ঢুকালো যে এই মেয়ের প্রতি তোর এত টান বল কি হয় এই মেয়ে তোর আকাশ ভাইয়া বলে নীতি বন্ধ কর এখন অনেক বলেছিস অনেক বলেছি কমা তো বলেছি বলবো না কেন বল এই মেয়েটা কি বাকি রেখেছে বলতে আহিয়ান শান্ত গলায় বলে উঠে নীতি এই মেয়ে এই মেয়ে বলা বন্ধ কর আহি তুই আবার এই মেয়ের সাপোর্ট টানছিস হ্যাঁ টানছি কিন্তু কেন কি হয় এই মেয়ে তোর হুট করেই আহিয়ান এসে আমার হাত ধরে নীতি র সামনে নিয়ে যায় অতঃপর সবার সামনে আমার গালে হাত রেখে চোখের পানি মুছিয়ে দেন আমি অবাক চোখে তাকিয়ে আছি উনার দিকে উনি চোখের ইশারায় আশ্বাস সবাই অবাক চোখে তাকিয়ে আছে নীতি কিছু বলতে যাবে তখন আহিয়ান বলে উঠে এই মেয়েটা নাও ওর নাম নিহারিকা নিহা আহিয়ান চৌধুরী নীতি বলে উঠে আহি নীতির সাথে সাথে সবাই অবাক আহিয়ান আমার হাত শক্ত করে ধরে নীতির সামনে দাঁড়িয়ে বলে হুম ঠিক শুনেছিস নিহারিকা নিহা আহিয়ান চৌধুরী মানে আমার বিবাহিত বউ আমার বউ বলেই ওর সাপোর্ট করি আমি সবসময় ওর পাশে থাকি তুই বললি না হাজব্যান্ড এর উচিত পাশে থাকা তাই আমি থাকি ওর পাশে বিশ্বাস করি ওকে আমি জানি আমার স্ত্রী চরিত্র সম্পর্কে তাও খুব ভালো করে এই সম্পর্কে তোর থেকে আমাকে জানাতে হবে না ইজ দ্যাট ক্লিয়ার আমি একবার নীতির দিকে তাকালাম ওর চোখে পানি ছল ছল করছিল পড়ে যেতে নিচ্ছিল তখন টিনা এসে নীতিকে ধরল টিনা বলে উঠে আহি তুই এটা কিভাবে করতে পারিস এই মেয়েটাকে তুই কিভাবে বিয়ে করতে পারিস আহিয়ান শান্ত গলায় বলে ওর নাম কিছুক্ষণ আগেই আমি বলেছি এত তাড়াতাড়ি ভুলার কথা নয় যাই হোক এখানে থাকার আর কোনো ইচ্ছা নেই আমার নিহা চলো বলেই আমার হাত ধরে নিয়ে যেতে লাগলেন আকাশ ভাইয়া আরিতি আসছিল আমাদের পিছু পিছু আনিকা এসে আহিয়ানের সামনে দাঁড়ায় আনিকা বলে ওঠে এভাবে চলে যাবি আহি আজ আমার গায়ে হলুদ তুই চলে যাবি এভাবে আহিয়ান আমার হাত ছেড়ে কিঞ্চিত হেসে আনিকাট গালে হাত রেখে বলে আজ তোর গায়ে হলুদ খুব এনজয় করে হুম বলেই আমার হাত ধরে উনি বের হয়ে আসে আনিকা বেশ কয়েকবার ডাকে কিন্তু উনি পিছনে ফিরে তাকান না আকাশ ভাইয়া আরীতিকে ওখানে থাকতে বলে গাড়িতে আমাকে উঠিয়ে দেন আমি গাড়িতে বসে কাঁদছিলাম কিন্তু উনি ধমক দেওয়ায় চুপ হয়ে গেলাম কোনো কথা হয়নি গাড়িতে উনি আমাকে নিয়ে সোজা বাড়িতে চলে আসেন গাড়ি থেকে নেমে আমার হাত ধরে রুমে নিয়ে এসে বলে চেঞ্জ করে ফ্রেশ হয়ে নাও আমি আসছি বলেই বাইরে চলে যান আমি চুপচাপ চেঞ্জ করে বেকনিতে এসে দাঁড়াই আমার খোলা চুলগুলো বাতাসে উড়ছে চোখ বন্ধ করতেই নীতি প্রত্যেকটা কথা আমার কানে বাজছিল চোখ থেকেই আনমনে ই পানি পড়তে থাকে হঠাৎ উনি বলে উঠে তোমার চোখের পানির কি দাম নেই যখন তখন কেঁদে দাও চুপ করবেন আপনি আমার সামনে চায়ের কাপ দিয়ে আচ্ছা নাও চা খাও কেদে কেদে এতক্ষণে তোমার মাথা ব্যথা শুরু হয়ে গেছে চা খেলে দেখবে মাথা ব্যথা কমবে আমি চায়ের কাপ নিয়ে চা খেতে থাকি আমার পাশে উনি দাঁড়িয়ে চা খাচ্ছে দুজনেই নিশ্চুপ অতঃপর আমি দোলনায় বসে পড়ি সেখানে বসে বসে আকাশের দিকে তাকিয়ে থাকি কোন সময় ঘুমিয়ে পড়ি জানি না সকাল ঘুম থেকে উঠে দেখি আমি এখনো দোলনায় বসে আছি আমার পাশে আহিয়ান মনে হচ্ছে আমি আর উনি সারা রাত এখানে এভাবে বসেই ঘুমিয়েছিলাম আমি ঘুম ঘুম চোখে উনাকে দেখতে থাকি মনে পড়ে কালকে উনার প্রত্যেকটা কথা সবার সামনে আমাকে নিজের স্ত্রী বলে পরিচয় দিয়েছেন তিনি আমাকে নিজের স্ত্রী সম্মান দিয়েছে কখনো ভাবিনি এভাবে সত্যিটা সামনে আসবে কিন্তু আনিকা আপু জন্য খারাপ লাগছে আমার জন্য উনার গায়ে হলুদের অনুষ্ঠান নষ্ট হয়ে গেল সব কিছু ভেবে একটা দীর্ঘশ্বাস ফেললাম সোফায় বসে আছি আর আমার পাশে বসে আছেন উনি কি আমার শাড়ির আঁচল নিয়ে গুতাগুতি করছে আমার সামনে বসে আছে নীতি টিনা সেই ছেলেটা তবে হাতে মুখে ব্যান্ডেজ করা ইতি আকাশ কমা সরা নোয়া কারফো আর নাহান ভাইয়া সবাই এসেছে উনাকে নিতে আনিকা রো বিয়েতে কিন্তু উনি কিছু বলছেন চুপচাপ বসে আছে ওদের যে বিরক্ত লাগছে সেটা আমি নিজেকে দেখেই বুঝতে পারছি প্রায় অনেকক্ষণ এভাবে বসে থাকার পর সেই ছেলেটা টিনা আর নীতি আমায় সরি বলল মনে মনে অনেক খুশি লাগছিল কিন্তু আমি কিছুই বলিনি কারণ উনি আগে থেকে বলে দিয়েছে কিছু বলতে না আমায় এক পর্যায়ে নীতি বলে উঠে আহি সরি বললাম তো এখনো রেগে থাকবি মেয়েটা বসে আছে আজ ওর বিয়ে চল এখন নাহান ভাইয়া বলে ওঠে কতক্ষণ বসে থাকবি এভাবে শাড়ির আঁচল ধরে উনি এবার বলে উঠে বউ আমার যতক্ষণ ইচ্ছা ওর শাড়ির আঁচল ধরে বসে থাকব আমি উনাকে ফিসফিসিয়ে বললাম মা আসবে এখন শাড়িটা ছাড়ুন এখন চুপ হয়ে বসে থাকো কথা বলো না আকাল ভাইয়া বলে ওঠে আহি চল এখন আমি যাব না কেন যাবি না সবাই পাশে তাকিয়ে দেখে মা দাঁড়িয়ে আছেন মা আবার বলতে শুরু করেন বন্ধুদের মধ্যে ঝগড়া হবে এটা স্বাভাবিক তাই বলে তুই এমন কেন করবি সবাই তোকে নিতে এসেছে আর তুই যাবি না বলছিস মা তুমি জানো না কি হয়েছে জানতে চাইও না তোদের বন্ধুদের ব্যাপার তোরা বোঝ কিন্তু তাই বলে মেহমানদের এভাবে অপমান করবি মেহমান কারা আবার ইতি বলে উঠে এই যে ভাইয়া আমরা আমি বলে উঠে মা আমিও অনেক বলেছি আপনি এখন বলুন নিহাও বলেছে তারপর ও কেন বসে আছিস ওঠ বলছি যা মা আহি আমি কি বললাম যাচ্ছি বলে আমার শাড়ির আঁচল ফেলে রুমে গেলেন রুমে গিয়ে আমাকে ডাকতে শুরু করলেন সামনে তাকিয়ে দেখি নীতি রা বাদে সবাই মুখ টিপে হাসছে মা ওখান থেকে চলে গেছেন আমি মাথা নিচু করে উনার কাছে গেলাম সেদিনের মতো আজও পুরো রুমের অবস্থা খারাপ এখানে ওখানে জামা কাপড় ছিটিয়ে পড়ে আছে একটু আগে বলল যাবে না আর এখন ঘরের এই অবস্থা আমি উনার দিকে তাকিয়ে আছি উনি আমাকে বললেন পাঞ্জাবি কোথায় খুঁজে পাচ্ছি না তাই বলে ঘরের এমন অবস্থা করবেন আমাকে জিজ্ঞেস করলেই তো হতো এই যে জিজ্ঞেস করলাম বলো এখন ওই যে টেবিলে আমি গুছিয়ে রেখেছি আচ্ছা তুমি রেডি হয়ে নাও এসব সার্ভেন্ট এসে গোছাবে বুঝলে হুম আমরা তৈরি হয়ে দুজনে একসাথে নিচে নামলাম উনি লাল রঙের পাঞ্জাবি পরা আর আমি লাল রঙের একটা শাড়ি সবাই তাকিয়ে আছে আমাদের দিকে ইতি বলে উঠে একদম পারফেক্ট জুটি লাগছে দুজনকে ইতি কথাটা নীতিকে শুনিয়ে বলেছে এটা আর কেউ না বুঝুক আমি বুঝেছি নীতি রা আর দাঁড়িয়ে না থেকে বের হয়ে যায় আকাশ ভাইয়া আমাদের দেখে খানিকটা প্রশংসা করলেন অতঃপর সবাই গাড়িতে ওঠালাম আমি আর উনি উনার গাড়িতে বাকিরা তাদের নিজ নিজ গাড়িতে বিয়ের বাড়িতে যাবার পর সবাই গাড়ি থেকে নেমে গেছে আমি নামতে যাব হুট করেই উনি আমার হাত ধরে বলে আমার কথা আগে শুনো এরপর যাবে কি কথা একা একা কোথায় যাবে না সবসময় আমার সাথে থাকবে আমার হাত ছেড়ে হাঁটবে না বুঝলে একটা কাজ করুন আমার শাড়ির টাচলটা নিজের হাতে বেঁধে নিন তাহলে আপনার সাথে থাকব সবসময় হ্যাঁ এটা ভালো বলেছে দেখি তোমার শাড়ি রাখুন তো বিয়ে বাড়ি আমি হারিয়ে কোথায় যাব আজব এত বলার কি আছে রেগে গাড়ি থেকে নেমে গেলাম উনিও বের হয়ে বললেন যা বলেছি সব যেন মনে থাকে অতঃপর আমার হাত ধরে ভিতরে ঢুকেন সবাই আমাদের এমন ভাবে দেখছে যেন ভিন গ্রহের কোনো প্রাণী আমরা আনিকা উনাকে দেখে অনেক খুশি হল সে স্টেজ থেকে আহি রোকাছে আসল অতপর আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরল সরিও বলল যাই হোক খুব ভালো মতো বিয়ে সম্পন্ন হল নীতিকে মাঝে মাঝে দেখলাম কিভাবে রেগে আমার দিকে তাকাতে আমার জন্য এটা স্বাভাবিক কারণ নীতি এটা সহজে মেনে নিবে না এটা আমি জানি কিন্তু উনি আমাকে কোথাও একা ছাড়লেন পুরো বিয়ে বাড়িতে আমার হাত ধরে ছিলেন ইতিয়ার আকাশ ভাইয়া এটা নিয়ে কম মজা করেনি তবু উনি আমার হাত ছাড়েনি আনিকার মা আমাকে অনেক আদর করলেন যখন জানলেন আমি আহিয়ানের স্ত্রী তিনি আহিয়ানকে অনেক আদর করেন বিধায় আমাকেও কম করলেন না বেশিরভাগ মানুষই শুধু আমাকে দেখতে লাগল অনেকে বলা বলি করতে লাগল বিয়ে ব্যাপারে তারা কিছু জানল না এটা কেমন বিয়ে কেন কেউ কি বুঝতে পারল না এরকম নানা ধরনের কথা সত্যি মানুষের কাজ শুধু অন্যের সমালোচনা করা এখন সে যত ই ব্যস্ত হোক না কেন সেই সমালোচনার মজা কেউ ছাড়তে চায় না কি যে পায় এইসবে আমি বুঝি না আনিকাকে বিদায় দিয়ে আমরা বাড়িতে আসলাম আসতে আসতে অনেক রাত হলো আর খুব ক্লান্ত হয়ে পড়লাম আমি কোন কাজ করিনি বটে তবুও সেখানকার মানুষের বকবক শুনে আমি অনেক ক্লান্ত তারা কিভাবে যে এত কথা বলতে পারে এটা ভাবতেও আমারা অবাক লাগে যাই হোক উনার কোন খবর জানি না আমি এসেই চেঞ্জ না করে ঘুমিয়ে পড়লাম সকালে কারো চেঁচামেচিতে ঘুম ভাঙল ঘুম থেকে উঠে দেখি প্রায় অনেক বেলা হয়ে গেছে এতক্ষণ কিভাবে ঘুমালাম পাশে তাকিয়ে দেখি উনি নেই তার মানে উনি উঠে গেছেন কিন্তু আমাকে উঠায়নি এটা কি হলো আমাকে ডাক দিলও না কেন কিন্তু এত জোরে জোরে কথা বলছিল কে আমি উঠে ফ্রেশ হয়ে বাইরে আসলাম নিচে তাকিয়ে দেখি বসার ঘরে কেউ বসে আছে একজন মহিলা সে এত জোরে জোরে কথা বলছে কিন্তু কেউ নি মা আমাকে দেখে নিচে আসতে বললেন আমি নিচে আসলাম দেখি আপু আর উনি বসে আছেন সোফায় আর সেই মহিলাও এখন তাকে আরও ভালো করে দেখছি মধ্যবয়স্কী একজন মহিলা ফর্সা গায়ের রং বাঙালি সাদা শাড়ি পরা চোখে চিকন ফ্রেমের চশমা পরা খুব সাজগোজ করতে ভালোবাসে দেখেই মনে হচ্ছে গয়না গাটি পরা এমনকি কানের উপরে অব্দি ফুটানো আর সবগুলোতেই দুল পড়া দেখে মনে হয় না এত বয়স তার খুব পরিপাটি থাকেন তিনি খুব রাগীয় বটে আমাকে দেখে মুখটা কেমন বেজার করে ফেললেন মা তাকে বললেন কাকি এই হলো আপনার আহির বউ আর নিহা এনি হলেন তোমার দাদি শাশুড়ি আমি সাথে সাথে তাকে সালাম দিলাম উনি সালামের উত্তর দিয়ে বললেন আয়ানার মা তোর কি চোখ নষ্ট হয়ে গেছিল গা আমার আহির জন্য এই মেয়ে আনলি তুই আমি তার কথা শুনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি মা হেসে বললেন কাকি আপনার আহি পছন্দ করে বিয়ে করেছে আমি আপন না করে পারি বলুন কাকি বলেন এখনকার ছেলে মেয়েদের আবার পছন্দ আমাদের সময় মা বাবাদের কথাই ছিল শেষ কথা আর এখানকার মেয়ে ছেলেরা বাপরে বাপ আহিয়ান বলে উঠে কিন্তু দাদি দাদা নাকি তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলেন তাহলে আহি রো কথায় উনি হেসে দিল এন উনাকে খুব ভালোবাসে হয়তো কাকি বলে ওঠে ভালোবেসে বিয়ে করলে কি হবে দেখলি না আমাকে একা ফেলে চলে গেল চিন্তা করো কেন তুমি এখনো অনেক সুন্দরী দেখতে চলো আরেকটা দাদা নিয়ে আসি তবে রে বলেই উনার কান টানলেন সবাই হাসিতে ফেটে ওঠালেন আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি উনি আমার দিকে তাকিয়ে গম্ভীরভাবে বলে উঠেন কিন্তু আহি তোর মা তোর বউকে কিছু শেখায়নি দেখ বাড়ির বউ এখন উঠেছে ঘুম থেকে তাহলে কি করে হবে শুনি বৌদের উচিত সকাল সকাল ঘুম থেকে উঠে সবার জন্য রান্না করা আর দেখে মনে হচ্ছে এখনো গোসল করেনি আচ্ছা ও কি জানে না নতুন বৌরা গোসল না করে ঘর থেকে বের হয় না আমি চুপচাপ উনার কথা শুনছি আপু বলে উঠে দাদি প্রতিদিন ওই তাড়াতাড়ি উঠে সবার জন্য রান্না করে তবে কাল অনেক রাত করে আহি র সাথে বাড়ি এসেছে তাই আজ উঠতে দেরি হয়ে গেল বাহ এখনই দেখছি ভাইয়ের বউ এর স্বাদ দিচ্ছিস তা ভালো মিল থাকা ভালো কিন্তু আমার আহি ও তো ওর আগে ঘুম থেকে উঠল স্বামী উঠার পর স্ত্রী ঘুমিয়ে থাকে কীভাবে লা আমি দাদির কথা শুনে উনার দিকে তাকাচ্ছি উনি মুখ টিপে হাসছে বেশ মজা লাগছে উনার আমাকে দাদির হাতে বকা খাওয়ানো ইচ্ছে করে উনি আমাকে ঘুম থেকে তুলেননি দাদি আরো কতক্ষণ আমাকে বক্তৃতা দিল আর উপদেশ যার অনেকটাই আমার মাথার ওপর দিয়ে গেল কারণ বেশিরভাগ কথাই আমি বুঝতে পারিনি শুধু স্বামীর সেবা আর সেবা তবুও আমি শুধু মাথা নেড়ে গেলাম উনি বলে উঠেন এখন যাও গোসল করে রান্নাঘরে যাও দুপুরের খাবার রাধো গিয়ে ওনার কথায় আমি জি বলে রুমে চলে এলাম আমার পুরো মাথা ধরে গেছে কিছুক্ষণের জন্য একটু বসে পড়লাম তখন মা এলেন আমার পাশে বসে বললেন নিহা জি মা মন খারাপ না মা আসলে উনি খুব শক্ত মানুষ দেখলে তো মনের জোর খুব আর একটু রাগিও। তাই বলে কি যতদিন উনি এখানে থাকে ততদিন তুমি ভার্সিটিতে যেও না আচ্ছা মা আর শোন সবসময় উনার কথা শুনবে উনি যা বলুক তাতেই হ্যাঁ বলবে আসলে উনি আগের যুগের মানুষ বোঝই তোট সবার গুরুজন তিনি উনার কথাই সবার শুনতে হয় হ্যাঁ মা আমি বুঝতে পেরেছি আমি জানি তুমি বুঝবে তোমার উপর ভরসা আছে আমার অনেকটা রাগী তিনি তবে যতটা রাগী ততটাই ভালো আহিয়া আয়ানাকে অনেক আদর করে বুঝলে তোমাকেও করবে কিন্তু একটু সময় লাগবে বুঝলে হুম্মা যাও গোসল করে উনার কাছে যাও না হলে আবার রেগে যেতে পারেন আচ্ছা মা অতঃপর আবার উনার কাছে গেলাম উনি খুব ভালোভাবে আমাকে পর্যবেক্ষণ করলেন অতঃপর পর বললেন রান্না ঘরে গিয়ে রান্না করতে তার আগে বললেন চুল যেন বেঁধে রান্না করতে যাই আমিও তাই করলাম উনার কথা মতো আমি রান্না করতে গেলাম রান্না ঘরে কোনো সার্ভেন্ট নেই আমি একাই সব রান্না করছি কয়েক রকমের ভর্তা করতে বলেছেন আর খিচুড়ি আমি ভর্তা বানিয়ে এখন খিচুড়ি রাখছি হুট করেই কেউ আমার চুলের কাঠি খুলে দিল আমার খোপা করা চুল সব খুলে গেল আমি তাকিয়ে দেখি উনি আমার কাঠি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে কি করলেন এটা আপনি বেশ করেছি তোমাকে না বললাম চুল বেঁধো না তাহলে বাঁধলে কেন দাদি বলেছেন বাঁধতে এখন দিন দাদি দেখলে খুব বকবে বকুক ভালো হবে অবশেষে ভূতনি কারো কাছে জব্দ হবে আপনার খুব মজা লাগে না আমি বকা খেলে আসলেই খুব হাসতে হাসতে কাঠি নিয়ে চলে গেলেন উনার হাসি দেখে আমার রাগ হচ্ছিল কোনো মতে হাত দিয়ে খোপা বেঁধে রান্না শেষ করলাম অবশেষে দাদি খেয়ে গম্ভীর স্বরে বললেন ভালো হয়েছে না রান্না করতে পারো তুমি তাহলে উনার ভালো লেগেছে শুনে শান্তি পেলাম যাক আমার কষ্ট সফল হল এরকম করে এক সপ্তাহ কেটে গেল এই এক সপ্তাহ ধরে আমাকে সব রান্না করতে হয়েছিল সকাল দুপুর আবার বিকালের নাস্তা এছাড়াও দাদির তো আছেই মাকে রান্না ঘরে আসতে মানা করে দিয়েছে দাদি তাই উনি আসেন না আর উনি ছিলেন শুধু মজা নেওয়ার জন্য যখন তখন এসে আমাকে জ্বালিয়ে মারতেন সেদিন এসেছিল আমাকে রান্নায় সাহায্য করতে এই বলে খাবারে নুন দিতে গিয়ে পুরো লবণের দিয়ে দেন অতঃপর অসহায় মুখে আমার দিকে তাকিয়ে বলেন সরি ইচ্ছে করছিল উনার মাথা ফাটিয়ে দিতে কিন্তু দাদি এসে যদি শুনে স্বামীর সাথে ঝগড়া করছি তাহলে আমার একদিন করে ছাড়বে তাই দাঁতে দাঁত চেপে উনাকে বের হতে বললাম এই শেষের পর থেকে আমি রান্না করতে আসলে উনি বক বক করে আমাকে সাহায্য করেন তবে হ্যাঁ কিছু থালা বাসন ধুয়েও সাহায্য করে বটে এতদিন উনিও ভার্সিটিতে যায়নি তবে আজ গেছেন কোনো কাজে স্যার ফোন করে যেতে বলেছেন ওকে আমি সকাল সকাল উঠে সবার জন্য নাস্তা বানালাম সবাইকে খাইয়ে দিলাম কিন্তু উনি না খেয়ে চলে গেছেন তাই আমিও আর খেলাম না কিছুক্ষণ পর পর দাদি বলতেন তার জন্য পা আর চা বানিয়ে দিতে পান খেতে খুব ভালোবাসেন তিনি আর সেটা আমাকেই বানিয়ে দিতে হয় কারণ আমার হাতের পান নাকি তার খুব ভালো লাগে সেদিন মা বলল দাদি নাকি আমার প্রশংসা করেছেন তার কাছে তবে আমার সামনে গম্ভীরভাবেই থাকেন হয়তো ভাবেন তাহলে আমি উনাকে ভয় পাব দুপুরে রান্না করতে যাব দাদি এসে বললেন আজ কিছু মেহমান আসবে তাই যেন রান্না আরও ভালো করে করি আর কি রান্না নিয়ে রীতিমতো আমায় যুদ্ধ করতে হল আজ দাদি নিজেই সার্ভেন্ট পাঠিয়ে দিল এন আমাকে সাহায্য করার জন্য মার কাছ থেকে শুনলাম দাদির কিছু বান্ধবীরা আসবেন তারাও দাদি রমতো তাই যেন বুঝে শুনে উত্তর দেই তাদের সারাদিন না খেয়েই তাদের সেবাযত্ন করে গেলাম উনি এখনো বাসায় আসেনি আর খাওয়া হলো না আমার দাদি হঠাৎ ডেকে বললেন সবার জন্য পান বানাতে সত্যি বলতে কি দাদির বান্ধবীরা দাদির থেকেও আরো গম্ভীর স্বভাবের তার সাথে রাগিও কাজে কাজে শুধু খুদ ধরেন আমি পান বানিয়ে দাদিকে দিতে গিয়ে হঠাৎ করেই মাথা ঘুরে গেল দাদি আমার হাত ধরে বললেন ঠিক আছো নাতব জি দাদি একটু মাথা ঘুরল শুধু আমার কথায় তারা সবাই মিটিমিটি হাসল আমি বুঝতে পারলাম না পান দিয়ে চলে আসলাম সারাদিন কিছু খায়নি এখন ভাবলাম একটু বিস্কিট খাব একটা বিস্কিট মুখে দিতেই কেমন জানি লাগল আমি সেটা মুখ থেকে ফেলে দিয়ে হাত মুখ দিয়ে পিছনে ঘুরলাম পিছনে ঘুরেই অবাক হয়ে গেলাম কারণ দাদি আমার দিকে তাকিয়ে মুচকি হাসছে তার এই হাসির মাঝে যেন রহস্য আছে বলে মনে হচ্ছে হঠাৎ দাদি চেঁচিয়ে মাকে ডাকলেন মা তারাহুড়ো করে নিচে আসলে দাদি হেসে হেসে মাকে বললেন বুঝলে আয়ানার মা এতদিন আমি দাদি ছিলাম আজ মনে হচ্ছে সেই সুসংবাদ দুইও পেলিলা মা তারাহুড়ো করে নিচে আসলে দাদি হেসে হেসে মাকে বললেন বুঝলে আয়ানা র মা এতদিন আমি দাদি ছিলাম আজ সেই সুসংবাদ তুমিও পেলে দাদি র কথা শুনে মা আমার দিকে তাকান আমি বেকুবর মতো তাকিয়ে আছি মা তাড়াতাড়ি করে আমাকে নিয়ে সোফায় বসান দাদি তার বান্ধবীরা এসে আমাকে দেখে বলছেন আমি প্রেগন্যান্ট আমি হা করে তাদের মুখের দিকে তাকিয়ে আছি মা যেন খুশিতে আত্মহারা সার্ভেন্টকে পাঠালেন মিষ্টি আনতে আমি বললামও আমি প্রেগন্যান্ট না তখন দাদি র এক বান্ধবী এসে আমার পেটে হাত রাখলেন বললেন আমি নাকি সত্যি ই প্রেগন্যান্ট আমি মাকে না বলছি তখন দাদি বললেন আরে মেয়ে এটা নিয়ে এত চিন্তার কি আছে তোমাকে দেখেই আমার সব সইরা আগেই বলেছে তোমার কথা কিন্তু আমি বিশ্বাস করে নীলা এখন করছি তোমার হাবভাব দেখে আমার কাছেও এমন লাগছে আর বিয়ে যখন হয়েছে তখন বাচ্চা তো হবেই আমাদের অভিজ্ঞতা আছে বুঝলে কোনটা বাচ্চার মা আর কোনটা কুমারী এটা আমরা দেখেই বুঝতে পারি আমি হা করে তাদের কথা শুনছি কি বলছে এইসব সত্যিই কি তবে আমি ছি ছি এটা কি করে হতে পারে কিন্তু যদি আহিয়ান জানে তখন উনি কি বলবেন এসব শুনে আমার মাথা আবার ঘুরতে লাগল সবাই আমাকে দেখে ধরে রুমে নিয়ে গেল মা আমার পাশে বসে আছেন আমি তাকে বলছি এমন কিছু না তারা ভুল বুঝছে কিন্তু দাদি না বলেই যাচ্ছে আর মা ও দাদির কথাই শুনছে তারা আমাকে বিশ্রাম করতে বলে চলে গেছে খুব কান্না পাচ্ছে এখন আমার উনি এসব শুনলে কি বলবে কি ভাববে আচ্ছা যদি সত্যি আমি না না এটা কিভাবে হতে পারে এটা কোনোভাবেই সম্ভব না কিন্তু যদি আহিয়ানো বিশ্বাস করে তখন বিছানায় বসে কাচ্ছি হঠাৎ গাড়ির আওয়াজ পেলাম আমি দৌড়ে বেকনিতে গিয়ে দেখি উনার গাড়ি তার মানে উনি এসে গেছেন আমি চোখ মুছে দৌড়ে বার হলাম আমি উপর থেকে দাঁড়িয়ে দেখছি উনি ভিতরে আসার সাথে সাথে সবাই উনাকে ঘিরে ধরেছে দাদি উনাকে মিষ্টি খাওয়াচ্ছে কিন্তু সব উনার মাথার উপর দিয়ে যাচ্ছে উনি জিজ্ঞেস করলেন কি হয়েছে কি শুরু করলে তোমরা এইসব আরে এখন তো কমই আরও খেতে হবে তোকে কেন গো আমার নতুন দাদা আসছে বুঝি সবাই হেসে বলেন তা তো আসছে তার সাথে আরেকজন ও আসছে উনি এবার একটু বিচলিত হন দাদি হাসতে হাসতে বলেন বুঝলি আহি তোর মা এবার আমার মতো দাদি র ডাক শুনতে পাবে মানে মানে কি রে তুই বাপ হচ্ছিস রে বাপ ও হাচ্ছা কি কি হচ্ছি আমি বাবা হবি বাবা নে এবার মিষ্টি খাওয়া শুরু কর উনি মিষ্টি কি খাবে কাশতে শুরু করে সবাই উনাকে ধরে সোফায় বসান উনার কাশি ধামছে না আমি দৌড়ে সিঁড়ি থেকে নিচে এলাম মা উনাকে পানি খাওয়ালেন ঢকঢক করে এক গ্লাস পানি খেয়ে মাকে বললেন আরো এক গ্লাস পানি দাও উনি ঘামতেও শুরু করেছেন দাদি হেসে বলেন দেখলে আমার নাতির কাণ্ড খুশিতে যেন পাগল হয়ে গেছে এদিকে উনি আমার দিকে তাকিয়ে আছে আমি উনার দিকে তাকিয়ে আছি উনি বেশ রেগে আছে ফুট করেই সবার সামনে থেকে উঠে আমার কাছে এসে হাত টেনে রুমে নিয়ে গেলেন সবাই আরো জোরে জোরে হাসতে থাকে রুমে এসে উনি আমার হাত ছেড়ে দরজা আটকান অতঃপর আমার দিকে তাকিয়ে থাকেন ভয়ে আমার গলা শুকিয়ে যাচ্ছে উনি গম্ভীর স্বরে বলেন কার বাচ্চা এটা উনার কথা শুনে আমার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে কি বলবো বুঝতে পারছি না আমার হাত পা কাঁপতে শুরু করে আমি কাপা কাপা গলায় বলি ব বা বাচ্চা হ্যাঁ বাচ্চা যার কথা নিচের সবাই বলছে কার বাচ্চা এটা তুমি তো আমাকে কিছু বলনি এই বাচ্চার ব্যাপারে কখনো কি লুকিয়ে রেখেছিলে কেন উনার কথায় বুঝতে পারছি উনি আমাকে বিশ্বাস করছেন না আমি ধপ করে নিচে বসে পড়ি জোরে জোরে কাঁদতে থাকি আর বলতে থাকি বিশ্বাস করুন আমি কিছু জানি না কোনো বাচ্চা নেই সবাই মিথ্যে বলছে উনি নিশ্চুপ হয়ে আছেন কোনো কথা বলছেন না তার মানে উনি আমার কথা বিশ্বাস করছে না এখন কি হবে আমি আরো জোরে কাঁদতে থাকি কাঁদতে কাঁদতে বলতে থাকি আপনি বিশ্বাস করুন আমি সত্যিই কিছু জানি না তারা কি থেকে কি বলছে উনি এখনো কিছু বলছেন না আমি কাঁদতে কাঁদতে এবার হেচকি ওঠে যায় উনি হুট করেই নিচে বসে আমার গালে হাত রেখে বলে আরে আরে নিহা কান্না থামাও আমি জানি তুমি প্রেগন্যান্ট নও আমি তো মজা করছিলাম এই নিহা আমি এবার কান্না থামিয়ে উনার দিকে তাকাই দেখি উনি মুখ টিপে হাসছে মেজাজ গেল বিগরে আপনি তার মানে আপনি সরি আসলে সারাদিন কোনো ঝগড়া হয়নি তোমার সাথে তাই তাই আপনি উনি উঠে গেলেন আমি উঠে রেগে উনাকে ধমকাছি এক পর্যায়ে উনি আর আমি খাটের এ পাশ থেকে ওপাশে দৌড়াদৌড়ি করছি উনি হাসছেন আর বলছেন আমার ভূতনিকে কাঁদলে এত সুন্দর লাগে আমি তো আগে জানতাম না ইত্যাদি আরো নানা কথা বলে আমাকে জ্বালাচ্ছেন আমি উনাকে বালিশ ছুঁড়ে মারছি কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না একসময় আমি খাটে বসে কাঁদতে থাকি আর বলতে থাকি মজা করছে সবাই মজা করছে আমাকে নিয়ে কেউ আমার কোনো কথাই শুনছে না উনি এবার আমার কাছে এসে বলেন নিহা সরি আসলে আমি দাঁড়িয়ে উনার কাছে গিয়ে কি আপনি থুম কি আপনি জানেন কতটা ভয় পেয়েছিলাম আমি নিহা 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 আর না কথা বলবেন না আমার সাথে উনাকে কিলঘুষি মারতে থাকি এক পর্যায়ে উনি আমার হাত ধরে জড়িয়ে ধরে আমি উনাকে ধরে কেঁদেই যাচ্ছি উনি আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন প্রায় অনেকক্ষণ এভাবে থাকার পর একসময় আমি কান্না থামাই উনি আমাকে ধরে গালে হাত ধরে চোখ মুছিয়ে বলে আর কেঁদো না আপনি ইট তো কাদালে নামায় আচ্ছা সরি সরি কমা কত ও কার বাক র সরি বলালে তুমি আমায় দিয়ে আমার ষাট পুরো ভিজিয়ে ফেলেছ কেদে কেঁদে ভালোই করেছি আচ্ছা কি হয়েছে বলতো অতঃপর আমি উনাকে প্রথম থেকে শুরু করে সব বললাম সব শুনে উনি হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাওয়ার অবস্থা আমি কপাল কুচকে বলি করো পৌষ মাস কারো সর্বনাশ হাসতে হাসতে বলেন হ্যাঁ ঠিক বলেছ আমার পৌষ মাস আর তোমার সর্বনাশ আমি রেগে বালি শোনার দিকে ছুঁড়ে মারি উনি তবুও হাসছে আমি রেগে বলে উঠি এত হাসছেন কেন হাসির কি হয়েছে শুনি হাসব না আবার তোমার একটু মাথা ঘুরার কারণে সবাই কি না কি ভেবে ফেলল মজা নিচ্ছেন আরে না তাহলে ভাবুন কি করে সবাইকে বোঝাবেন আমার মাথায় কাজ করছে না তোমার মাথা কাজ করে কবে ধুর রাখুন ছাতার মাথা আচ্ছা চলো কোথায় যাব ঘুরতে যাবা আপনি আবার মজা করছেন বক বক না করে চলো তো বলেই আমার হাত ধরে নিচে নিয়ে গেল সবাই তাকিয়ে আছে আমাদের দিকে দাদি বলে ওঠে কি রে নাতবউ কি কথা বললে এতক্ষণ আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে উনি বলে উঠেন আমরা একটু বাইরে যাচ্ছি এত রাতে এই সময় দরকার নেই আছে ডাক্তারের কাছে যাচ্ছি মা বলে উঠেন ডাক্তারের কাছে কেন কি হয়েছে সব ঠিক আছে তো নিহা মা সব ঠিক আছে আমি নিহাকে চেক আপ করাতে নিয়ে যাচ্ছি চেক তোমরা যা বলছ তাই সিউর হবার জন্য দাদি বলে উঠেন কেন রে আহি তোর দাদির কথা তুই বিশ্বাস করিস না এমন না দাদি কিন্তু এই যুগে মুখের কথায় কিছু হয় না তাই আমি আসছি কি যুগরে বাবা গুরুজনের কথাই বিশ্বাস করে না দেখবি আসার সময় মিষ্টি তোকে আনতেই হবে অতঃপর উনি আমাকে চেক আপ করিয়ে রিপোর্ট নিয়ে বাসার আসার জন্য রওনা হলেন কিন্তু রিপোর্ট আমাকে দেখালেন না এমনকি বললেন ও না কি হয়েছে অনেক জিজ্ঞেস করার পরও কোনো উত্তর পেলাম না শুধু একটাই কথা বাসায় গিয়ে বলবো বাসায় আসার সময় একগাদা মিষ্টি কিনলেন কিন্তু কেন সবকিছু আমার মাথার ওপর দিয়ে যাচ্ছে তারপর উনার মুখটা খুব গম্ভীর এদিকে টেনশনে আমার অবস্থা খারাপ হচ্ছে বাসায় এসে দাদি আর মা ছুটে আসেন আমাদের কাছে তারা একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে উনি হুট করে দাদির মুখে একটা মিষ্টি দিয়ে দেন মা জিজ্ঞেস করেই যাচ্ছে রিপোর্ট কি উনি শান্ত গলায় বললেন রিপোর্ট পজিটিভ উনার কথায় আমি বড় বড় চোখ করে উনার দিকে তাকিয়ে আছি মা খুশিতে আত্মহারা দাদি বলেন দেখেছ আমি বললাম না নাত বৌ মা হতে যাচ্ছে উনি হেসে বলেন জিনা এরকম কিছু না উনার কথায় আমি উনার মুখের দিকে তাকিয়ে আছি মা অবাক হয়ে বলেন কিন্তু তুই তো বললি রিপোর্ট পজিটিভ হ্যাঁ পজিটিভ আমি যা ভেবেছি সে হিসাবে আমার কাছে পজিটিভ কিন্তু তোমাদের কাছে নেগেটিভ দাদি বলেন আর এই খুশিতে তুই মিষ্টি এসেছিস উনি মাথা নারেন আয়ানার মা বাবা লাঠিটা দেত ওর মাথা থেকে ভূত তাড়াতে হবে উনি ফিসফিসিয়ে আমাকে বলে ভূতনি আমার মাথায় ভর করে আছে এটা তো আর দাদি জানে না আমি রেগে উনার দিকে তাকাই এদিকে দাদি এসে উনার কান ধরে কিছুক্ষণ ঘুরান আমি মার দিকে তাকাই উনার মুখটা মলিন হয়ে গেছে কিন্তু খানিকক্ষণ পর উনি হেসে আমার কাছে এসে বলেন নিহা ঠিক আছো তুমি আসলে মা বুঝই তো এই আনন্দে এতটা আত্মনহারা ছিলাম যে তোমার কথা আমি শুনিনি তোমার কথা শোনা উচিত ছিল আমার উনি বলে উঠেন আরে মা দাদি তো আগের যুগের তাই এমন ভুল করল আর তুমিও তার কথায় না চলে এজন্য ই বলে মেয়েরা সবসময় এক লাইন বেশি বুঝে বলেই উনি জোরে জোরে হাসতে থাকে দাদি এসে উনার কান আবার মলে দেন আর বলেন কি পাজি ছেলে এভাবে মায়ের সাথে মজা করছিস তো কি করব বলে বাট তুমি কষ্ট পেও না আমি একটা সুন্দর দাদা পেয়েছি তবে রে উনি দৌড়ে উপরে চলে গেলেন এখানে সবাই হাসতে থাকেন মা আমাকে উপরে চলে যেতে বলেন আমি রুমে এসে দেখি উনি এখনো হাসছেন আমি রেগে উনার সামনে এসে কোমরে হাত রেখে বলি এত টেনশন কেন দেন আপনি আমায় তোমায় আবার কি করলাম বাই দাও এ টেনশন আমি না তুই দাও ও আচ্ছা তাহলে মিষ্টি আনলেন কেন বলেন তো আরে দাদি বলেছিল আসার সময় মিষ্টি আনতে তাই কেন এতে তোমার আবার কি হল কি আবার হবে এমনই তেই রিপোর্ট বলেননি তার ওপর মিষ্টি এনে সবাইকে খাওয়াচ্ছেন আমার অবস্থা কি হয়েছিল জানেন আরে এত ভয় পাচ্ছ কেন আমি আর তুমি দুজনেই জানি এটা সম্ভব না তাহলে এত ভয় পাচ্ছ কেন জানি না কিন্তু মনে হচ্ছিল যদি আপনি বিশ্বাস না করেন তাহলে উনি এসে আমার গালে দুহাত রেখে বলেন তোমার আমার সম্পর্ক যেমন হোক না কেন আমি অনেক বিশ্বাস করি তোমায় বুঝলে উনার কথায় আমি ঠোঁটের কোণে হাসি ফুটল আসলেই খুব বিশ্বাস করেন উনি আমায় আমি উনার চোখের দিকে তাকিয়ে আছি উনি ঠেসে আমাকে বলেন তুমি বসো আমি আসছি অতঃপর বাইরে চলে গেলেন আমি খাটে বসলাম খুব ক্লান্ত লাগছে আর ক্ষুধাও লেগেছে কিছুক্ষণ পর উনি খাবার নিয়ে রুমে আসেন অতঃপর আমার পাশে বসে আমাকে হা করতে বলেন আমিও বাধ্য মেয়ের মতো হা করি উনি এক লোকমা ভাত আমার মুখে দিয়ে বলেন পরের বার থেকে ঠিক মতো খাওয়া দাওয়া করো না হলে এরপর মাথা ঘুরে গেলে আমি আর সামলাতে পারবো না বলেই জোরে জোরে হাসতে থাকেন উনার কথায় আমি মুখ ভেঞ্চি দিয়ে খেতে থাকি রাতে বাবা আর আপু এসে সমস্ত কথা শুনে আরেক দফা হাসাহাসি হয়ে যায় তখন লজ্জায় আমি মাথা নিচু করে দাঁড়িয়ে থাকি কিন্তু উনি উনার হাসি যেন থামছেই না তখন আমাকে কাঁদিয়ে ইচ্ছে মতো হেসেছেন তিনি আর এখনো হাসছেন এদিকে দাদি আর তিন দিন থেকেই চলে যান বাবা মা অনেক বলেছেন থাকতে কিন্তু উনি থাকেননি তবে যাবার আগে আমার গ আকার অ একটা গহনা পরিয়ে আমাকে আদর করে যান এগারো দিন পর আজ ভার্সিটিতে যাচ্ছি আমি আর উনি আজ একসাথে যাচ্ছি উনার গাড়ি করেই ভাবছি সেই বিয়ের দিন পর আজ নীতি সাথে দেখা হবে কি হবে জানি না তবে কিছু একটা হবে বলে মনে হচ্ছে যাই হোক সেটার জন্য নিজেকে প্রস্তুত রাখা ভালো ভার্সিটিতে পৌঁছালাম উনি গাড়ি থেকে নামলেন কিন্তু আমার কেন জানি খুব অস্বস্তি লাগছে হঠাৎ করেই উনি আমাকে হাত ধরে নামালেন আমি নেমে আশপাশ তাকাচ্ছি সবাই কেমন ভাবে তাকিয়ে আছে আমার দিকে কেউ কেউ বলাবলিও করছে কে জানে কিসের এত কৌতূহল ওদের বিয়েটা কি কারণে হয়েছে এটা নিয়ে তবে এটা নিয়ে সবচেয়ে বেশি কৌতূহল তো আমারই ইতি দৌড়ে আমার কাছে আসল উনি আমার হাত ছেড়ে দিয়ে বললেন ক্লাসে যাও বলেই চলে গেলেন উনি ইতি আমাকে খোঁচা মেরে বলল ব্যাপারটা কি তোর মাথা মাথা আর আমার মন্ডু। হি 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 আচ্ছা এতদিন আসিনি কেন আরে যা কাণ্ড হয়েছে এর আবার আমার ভার্সিটিতে আসা কেন কি হয়েছে শোন তাহলে আমার কথা শুনে ইতি হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাবার অবস্থা আমি রেগে ওর দিকে তাকিয়ে আছি ইতিহাসতে হাসতে বলল লাইক সিরিয়াসলি নিহা ওরা ভেবেছিল তুই আসলেই প্রেগন্যান্ট কথা বলিস তো আর আমার অবস্থা কি হয়েছিল এটা তো আমি ই জানি যাই ই বলিস না কেন ভাইয়া কিন্তু খুব ভালো মজা নিয়েছে তোর সাথে মজা আমার আত্মা শুকিয়ে যাচ্ছিল জানিস তুই আরে তোর বর তো তোর মতোই হবে তা নয় কি হয়েছে তোর এখন চুপ কর ইস কি লজ্জা লজ্জা হবে কেন কারণ ভাইয়া তোর বর বর তো কি কিছু না বোন তুই জীবনেও বুঝবি না বাদ দে হুম সেটাই ভালো ইতিহার আমি কথা বলতে বলতে আসছিলাম দেখলাম নীতি টিনা আমার দিকে তাকিয়ে আছে তাদের সাথে আমার চোখাচোখি হয়ে গেল ইতি আমাকে ধরে সেখান থেকে নিয়ে আসলো ওদের সাথে আর কথা হল না ক্লাস শেষে ভার্সিটির পিছনের বাগানে আসলাম এখানে উনার সাথে আমার প্রথম দেখা ইতি অনেক সাধলাম আসলো না তাই একা ই আসলাম আজও বাদাম কুরানোর ইচ্ছা আছে আজও ভূতের ভয় লাগছে কিন্তু আজ তো আমি যাবই বাদাম সব কুড়িয়ে যেতে হঠাৎ করেই কেউ আমার কানে দিল আমি লাফিয়ে উঠে পিছনে ফিরলাম দেখি উনি দাঁড়িয়ে দাঁত বের করে হাসছে আপনি কেন ভূত ভেবেছিলে সেদিনের মতো আসলেই আপনি সত্যি একটা ভূত আর তুমি ভূতনি তো এখানে কি করছিলে ভূতনি বাদাম নিতে এসেছি সেদিনের মতো থুম কোনো কাজ না থাকলে যা হয় আর কি তা কুরানো শেষ হলে চলো এখন থুম চলুন দুজনেই হাঁটতে হাঁটতে বাগানের বাইরে আসলাম বাগানের বাইরে বিরাট একটা বটগাছ উনি গিয়ে সেই বটগাছের তলায় বসলেন আমিও উনার সাথে গিয়ে ওখানে বসলাম দুজনের মাঝে খানিক্ষণ নিরবতার পর উনি বলে উঠেন ভূতনি তোমার কোনো ফুল পছন্দ কেন আমি প্রশ্ন করছি উত্তর দাও প্লাটা প্রশ্ন কে হু শিউলি ফুল শিউলি কাঠগোলাপ পছন্দ না না কাঠগোলাপ ও ভালো লাগে তবে শিউলি ফুল বেশি প্রিয় শিউলির ঘ্রাণ স্নিগ্ধতা সৌন্দর্য খুব ভালো লাগে এই ছোট ফুলের পরশ মনকে সতেজ করে বাবা তুমি তো মনে হচ্ছে ফুলের প্রেমে পড়ে গেলে পড়লে বাকি এটা কি মন্দ না মন্দকে বললেও যারা ফুলকে ভালোবাসে তাদের মনটাও ফুলের মতোই স্নিগ্ধতায় মুখর হয় আমার প্রশংসা করছেন না নিজের মানে আপনি কি ফুলকে কম ভালোবাসেন নাকি ভালো তো বাসি কিন্তু তোমার মতো সৌন্দর্য বর্ণনা করতে পারি না সৌন্দর্য বর্ণনা করতে পারেন মানেই কি আপনি তাকে অনেক ভালোবাসেন ভালোবাসলেই তো মানুষ সৌন্দর্য বর্ণনা করে তাই নয় কি তার মানে কি আপনি বলতে চান আপনি ভালোবাসেন না কমা তাই সৌন্দর্য বর্ণনা করতে পারেন না উনি বিচলিত হয়ে বলেন না মানে আমি কিঞ্চিত হেসে বলি না আপনার কথা ঠিক আছে ভালোবাসলেই তার সৌন্দর্য বর্ণনা করা যায় তবে কি জানেন একদল মানুষ আছে যারা স্বার্থের কারণেও শুধু শুধু সৌন্দর্য বর্ণনা করে আবার এটাও সত্যি ভালোবাসলে তার সৌন্দর্য বর্ণনা না করে নিজের মনকে তার সৌন্দর্য বোঝানো এটা খুব কম লোক পারে আমি কোনটা বলে তুমি মনে করো আপনার প্রশংসা আমি করব না ভূতনী কি ভালো মানুষের প্রশংসা করে নাকি থুম বুঝতে পেরেছেন তবে আপনি ভালো মানুষ না বলেই ও পাশে তাকালাম অতঃপর তার দিকে তাকাতেই তাকে আর দেখতে পেলাম না খানিকক্ষণ এর জন্য ভরকে গেলাম আমি দাঁড়িয়ে আশপাশ ভালো মতো দেখছি না তার কোনো চিহ্ন নেই ভয় পেতে শুরু করি আসলে কি সেটা উনি ছিলেন নাকি ভূত ছিল সত্যি সত্যি যদি ভূত হয় তাহলে এতক্ষণ আমি একজন ভূতের সাথে বকবক করছিলাম কিভাবে ফুট করেই আমার এক পাশে দুহাত ভর্তি শিউলি ফুল নিয়ে আসল আমি জলদি ঘুরে দেখি উনি একটা দীর্ঘশ্বাস নিয়ে তার দিকে তাকিয়ে আছি উনি চোখ দিয়ে জিজ্ঞেস করলেন কি হয়েছে আমি মাথা নেড়ে না বলি উনি ফুলগুলোর দিকে ইশারা করেন আমি মুচকি হেসে ফুলগুলো রদিকে তাকাই উনি একটা ফুল নিয়ে আমার কানে গুজে দিয়ে বলে ফুলগুলো খুব ছোট কানে গোজার জন্য না তবে ভালোবাসা ভরপুর উনি হেসে বাকি ফুলগুলো আমার হাতে দেন আমি বাদামগুলো উনার জ্যাকেটের পকেটে রেখে ফুলগুলো নিয়ে আর বলি কোথায় পেলেন এগুলো এখানে ছিল একটা গাছ গ্রীষ্ম চলে এসেছে না থুম এসেছে বটে যাওয়া যাক থুম বাসায় এসে সবগুলো ফুল টেবিলে রাখলাম ভালোই লাগছে ছোট ছোট এসব ফুলগুলো এগুলোর ঘ্রাণ দারুণ দেখতেও খুব সুন্দর আসার সময় উনি একটা শিউলি ফুলের চারা নিয়ে এসেছিলেন সেটা বেকনিতে রেখেছেন আমি সেটাতে একটু পানি দিয়ে আসলাম ব্যাগ থেকে একটা ডায়েরি করলাম সেটাতে ফুলগুলো রাখলাম কিন্তু মানুষ এটা কেন করে স্মৃতি রাখার জন্য হয়তো কিন্তু আমি কেন রাখছি উনার আর আমার স্মৃতিগুলো সাজিয়ে রাখার জন্য কিন্তু কেন এই কথাটা ইতিকে জিজ্ঞেস করলাম কারণ এটা সারাদিন আমার মাথায় ঘুরছিল তাই পরদিন ভার্সিটিতে এসে ইতিকে জিজ্ঞেস করলাম মানুষ স্মৃতিগুলো কেন সাজিয়ে রাখে ইতির ওটা এমন ছিল স্মৃতি অনেক রকমের হয় কিছু দুঃখের কিছু ভালোবাসার তবে মানুষ ভালোবাসার স্মৃতি রাখতে বেশি ভালোবাসে কারণ সেগুলোতে কিছু সূক্ষ্ম সুখ থাকে আর এই সুক্ষ্ম সুখগুলো হসন্ত স নস হসন্ত আকার ইকার যার কারণে এই সুখগুলোকে স্মৃতি হিসেবে রাখতে খুব ভালো লাগে ওর কথা খুব মনোযোগ দিয়ে শুনছি আর ভাবছি তখনকার উনার আর আমার স্মৃতিগুলো তো দুঃখের ছিল না তবে কি ইতি বলে উঠে রে কি ভাবছিস কিছু না আমি জানি কি তুই এটাই ভাবছিস না তোর আর ভাইয়ার স্মৃতিগুলো কিসের ভালোবাসার না দুঃখের তোর কি মনে হয় দুঃখের তো হতেই পারে না সেগুলো ভালোবাসার ছিল ভালোবাসার স্মৃতিতে কি ভালোবাসা র প্রয়োজন নেই অবশ্যই আছে ভালোবাসা না থাকলে সেগুলো কি ভালোবাসার স্মৃতি হয় তাহলে তোর ধারণা ভুল কারণ আমাদের মাঝে ভালোবাসা নেই না আছে ইতি আমি বলছি তো নেই আচ্ছা তাহলে কেন আছিস ভাইয়ার কাছে বিয়েটা তো জোর করে হয়েছে তবে কেন যাসনি তার কাছ থেকে এখন বল যাইনি কারণ ওয়েট তুই কি বললি জোর করে বিয়ে তোকে এটাকে বলল উনি আমাকে জোর করে বিয়ে করেছে আমি তো তোকে বলেনি আর উনিও ও না তাহলে ইতি বিচলিত হয়ে গেল সে আমতা আমতা করে বলল আমি মানে আমাকে বলেছে মানে কি লুকাচ্ছিস আমার কাছ থেকে ইতি ভরকে গিয়ে বলো কি লুকাবো আর লুকানোরই বাকি আছে বল আমি জানি তুই ভাইয়া আর উনি আমার কাছ থেকে কিছু লুকাতে চাইছিস কিন্তু সেটা কি আমাকে বললেই বাকি হবে নিহা এমন কিছু না তাহলে আমার থেকে মুখ লুকিয়ে কেন কথা বলছিস আচ্ছা বাদ দে সেদিন যেমন তুই আমাকে জোর করিস আমি আমিও করবো না বিয়েটা উনি প্রতিশোধ নেওয়ার জন্য করেছে আমি জানি তবে এখনো তেমন কিছু করেনি কিন্তু করবে তুই ভুল ভাবছিস ভাইয়া এমন কিছু করবে না করবে করবে না তুই চিনিস না ওকে তাই এভাবে বলছিস উনি যে কি আর উনার মনে কি সেটা উনাকে দেখে বোঝা যায় না বুঝলি না নিহা তুই ভুল তুই কখনো তাকে বোঝার চেষ্টা করিস নি তাই এটা বলছিস সেদিন উনি তোকে প্রতিশোধ নেওয়ার জন্য বিয়ে করেনি বিয়ে করেছে যেন তোর সাথে ওই বুড়ো লোকটার বিয়ে আটকাতে পারে তাই তুই এত নিশ্চিতভাবে কি করে বলছিস আর যদি বিয়েটা ভাঙতেই চাইতো তাহলে অনেক ধরনের পথ ছিল বিয়েটা ভাঙার কিন্তু উনি তা না করে আমাকে বিয়ে করেছেন তাহলে হ্যাঁ তোর কথার যুক্তি আছে তবে সবসময় পরিস্থিতির সাথে যুক্তি খাটে না নিহা তুই কি বলতে চাস ইতি এটাই বলতে চাই নিহা আহি তোমাকে বিয়ে করে দয়া করেছে এতটুকু কথা বুঝতে পারছো না তুমি আমি আর ইতি সামনে তাকায় দেখি নীতি দাঁড়িয়ে আছে নীতিকে আসতে দেখে আমরা দাঁড়িয়ে গেলাম নীতি আমাদের কাছে এসে বলতে লাগল ভেব না তোমাদের কথা আড়ি পেতেই শুনছিলাম ব্যাপারটা তেমন না আমি শুধু এখান দিয়ে যাচ্ছিলাম তখন বিয়ের কথাটা কানে গেল তাই দাঁড়ালাম আর কি আসলে বিয়েটা নিয়ে আমার কৌতূহল কম ছিল না নিহা দিনরাত এটাই ভাবছিলাম তোমার মতো একটা মেয়েকে কি করে বিয়ে করলো আহি যে তোমাকে দেখতে পারতো না কথায় কথায় তোমাকে অপমান সে কি করে তোমাকে এত কেয়ার করছে কিন্তু এখন কমা এখন আমার মাথায় সব ঢুকল আসলে কি বলতো আহি যেমন ই হোক না কেন ওর দয়ার পরিমাণটা অনেক বেশি আর সেই দয়ার কারণেই বিয়ে করেছে ও তোমায় ইতি বলে উঠে নীতি মুখ সামলিয়ে কথা বল ভাইয়া জানলে কিন্তু আহি জানলে হেসে আবার বলতে লাগল আহি জানলে এখন আর কি হবে কিছুক্ষণ আমায় বকবে তাই বলে কি সত্যিটা বদলে যাবে আচ্ছা নিহা তোমার কি মনে হয়েছিল ও তোমায় ভালোবেসে বিয়ে করেছে আমি নীতির দিকে তাকিয়ে আছি নীতি আবার বলতে থাকে একটু আগেই তো তুমিও বললে যে ও তোমাকে ভালোবাসে না তাহলে তো এটা সত্যি যে ও তোমাকে শুধু দয়া করেছে আর কিছু না ইতি বলে উঠে না ভাইয়া কোনো দয়া করেনি ও আচ্ছা দয়া করেনি তাহলে কি ভালোবেসে বিয়ে করেনি কমা দয়া করেনি তাহলে কি তাহলে তোমাকে কি কারণে বিয়ে করেছে রক্ষিতা করে রাখার জন্য নীতির কথা শুনে আমি চমকে উঠি ইতি নীতি বলে চেঁচিয়ে উঠে আমার চোখের কোণে পানি জমে গেছে নীতি আবার বলে উঠে ইতি চেঁচিও না এটাই সত্যি আহি তোমাকে রক্ষিতা করে রাখার জন্যই বিয়ে করেছে আর কিছু না আমি চিনি আহিকে ও তোমার মতো মেয়েকে কখনো ভালোবাসতে পারে না এখন বিয়ে করে ঠিকই ঘরে রেখেছে কিন্তু যখন ওর মন ভরে যাবে তখন ঠিক ই তোমাকে ছুঁড়ে ফেলে দেবে তোমার থেকে ততটাই দূরে থাকবে যেভাবে আমরা ময়লা আবর্জনা থেকে দূরে থাকি নীতি কথা শুনে আমি নিঃশব্দে কাচ্ছি ইতি কি বলবে বুঝে উঠতে পারছে না নীতি বলে উঠে নিহা তুমি যথেষ্ট বুদ্ধিমতী মেয়ে এতটুকু বোঝার ক্ষমতা তোমার নিশ্চিত আছে বলেই আমি মনে করি তাই নয় কি আমি আর ওখানে দাঁড়ালাম না দৌড়ে বাইরে এসে পড়ালাম চোখ দিয়ে অঝরে পানি ঝরছে থামার নামিট নিচ্ছে না কাঁদতে কাঁদতে বাসায় চলে এলাম চলবে